দেশে তো এখন রেপ প্রসঙ্গে অনেক আলোচনা যাচ্ছে, তো রেপ প্রসঙ্গে আলোচনা আসলে সবসময় একটা আলোচনা, প্রাসঙ্গিক আলোচনা, আনুষঙ্গিক সম্পূরক আলোচনা উঠে আসে যে এখানে মেয়েদের চলাফেরার কতটুকু ভূমিকা আছে, আদৌ কোনো ভূমিকা আছে কি না। তো এই আলোচনাটা অন্য সময় আসা উচিত ছিল, যখন কোনো একটা রেপের কারণে একটা আলোচনা শুরু হয় তখন মেয়েদের পোশাক আশাক চলাফেরা কেমন, এটার কী প্রভাব সমাজের উপর রাখে, পুরুষের উপর রাখে, পুরুষের মনস্তত্বের উপর রাখে। এই আলোচনাটা শুধু রেপের সাথে যখন তখন উঠে না আসে, অন্য সময় যদি উঠে আসতো তাহলে কিন্তু এটাকে দেখে এমন মনে হইতো না যে এটাকে রেপ, যারা পুরুষ রেপ করে এই রেপ করার ব্যাপারটাকে ডিসমিস করার জন্যে বা ডাউন প্লে করার জন্যে বা ভিকটিম ব্লেমিং করার জন্যে এই আলোচনাটা তুলে আনা হইতেছে। অন্য সময় উঠে আসলে কিন্তু এমন মনে হতো না, এই সময় সবসময় আলোচনাটা উঠে আসে বিধায় মনে হয় যে এইখানে এই উদ্দেশ্যে আলোচনাটা তুলে আনা হয়। তো তাহলে অন্য সময় কেন আলোচনাটা উঠে আসে না, তার মানে এটা কোনো ইস্যু না, তার মানে মেয়েদের চলাফেরা পোশাক আশাক রিভিলিং ড্রেস, রিভিলিং ড্রেস এটা একটা ইংলিশ ফ্রেজ, সো এটা সেলফ এক্সপ্লেনেটরি একটা ফ্রেজ, ইট ইটসেলফ মিন্স যে তারা রিভিল করতেছে, মানে প্রকাশ করতেছে আর কি, যেটা প্রকাশ্য না সেটা প্রকাশ করার চেষ্টা করতেছে থ্রু দিস ড্রেসেস। তো অন্য সময় কেন তাহলে আলোচনাটা নাই যে কেন মেয়েরা এরকম রিভিলিং ড্রেস পরে, কেন মেয়েরা হইতেছে সোসাইটি এরকম হাইপার সেক্সুয়ালাইজড, এবং এই যে হাইপার সেক্সুয়ালাইজড সোসাইটি যেখানে মেয়েরা সবসময় একটা সেক্স অবজেক্ট হিসেবে ট্রিটেড হয় সেটা নিয়ে আমাদের খুব ইস্যু উপস্থাপিত হয়, সেটা নিয়ে আমাদের আমরা এমনভাবে আলোচনাটা করি অ্যাজ ইফ এটা আমাদের জন্য খুব একটা ইস্যু যে মেয়েরা সেক্স অবজেক্ট হিসেবে ট্রিটেড হয়, উপস্থাপিত হয়। তো এটা যে আসলে আমাদের ইস্যু না সেটার প্রমাণ হচ্ছে তারা যে প্রত্যেকটা অ্যাসপেক্টে এইভাবে উপস্থাপিত হয়, সেক্স অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তারা নিজেরা নিজেদেরকে সেক্স অবজেক্ট হিসেবে উপস্থাপন করে। আপনি একটা সেমিনারে যাবেন, একটা মিটিংয়ে, একটা একটা পুরুষ আসবে খুব সুন্দর সুটেড বুটের ধরনের একটা প্রেজেন্টেশন দেখতে যাবেন, সুটের বুটে টাইট উই হাফ ফুল হাতা শার্ট প্যান্ট পরে আসবে, একটা মহিলা আসবে টাইট ড্রেস পরা, যে কোনো একটা ফর্মাল প্রেজেন্টেশনও গেলে দেখবেন মহিলাদের কিন্তু এরকম পা হাঁটু পর্যন্ত ড্রেস হয়, তারপর হচ্ছে রিভিলিং যেটাকে বলে রিভিলিং, তাদের ড্রেস সবসময় ড্রেস আপ হইতে হবে রিভিলিং। সো তো তখন আপনার ইউ সামটাইমস প্রবলি ইউ ওয়ান্ডার যে ঘটনাটা কি, এখানে একটা ব্রেইনের কাজ চলতেছে, এখানে একটা কী কী জানে জ্ঞান প্রেজেন্ট করতে আসছে, সেইখানে একটা পুরুষ আসছে একভাবে, একটা মহিলা আসছে একভাবে, পুরুষটার পোশাক আশাক দেখা যাচ্ছে যে দৃষ্টি আকর্ষী না, কিন্তু মহিলাটার পোশাক আশাক দৃষ্টি আকর্ষী। কেন মিডিয়া থেকে শুরু করে একাডেমিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে মহিলাদের পোশাক আশাকের চয়েসটা এরকম কেন, এই আলাপটা থাকা উচিত যখন রেপের আলাপ উঠে আসে তখন না, ইন্ডিপেন্ডেন্টলি আলাপটা থাকা উচিত কিন্তু কখনো আসে না। সো এখানে একটা অসততা আছে, এবং এই অসততাটার কারণেই এই আলাপটা যখন উঠে আসে, যখন একটা রেপ হয় তখন এই ইস্যুটা নিয়ে কথা শুরু হয়, তখন তখন এই প্রাসঙ্গিক আলাপটা উঠে আসে, এবং তখন এটা একটা সুযোগ পায় এই আলাপটা এইভাবে উপস্থাপন করার যে এটা রেপকে ডিসমিস করার জন্য বা রেপিস্টদেরকে ডিফেন্ড করার জন্য আলাপটা তুলে আনা হয়েছে। নাও এখানে কয়েকটা অ্যাঙ্গেল থেকে ঢুকি। নাম্বার ওয়ান হচ্ছে যে কারণে এখন ডিবেট চলতেছে, যে অনন্ত জলিল বলছে কি যে যে মেয়েরা যেই ধরনের ড্রেস আপ করে তাতে করে হইতেছে একটা মেয়ের চেহারা তো সুন্দর, কত সুন্দর সৃষ্টি আল্লাহর, তার চেহারার দিকে মুখের দিকে তার দৃষ্টি না, আগে একটা পুরুষের তার শরীরের দিকে দৃষ্টি যায় কারণ সে এরকমভাবে পোশাক আশাক পরে, এনে স্টাফ এসব কথাবার্তা বলছে এবং সেটা রেপের সাথে প্রাসঙ্গিক দেখে ওইভাবে কানেক্ট করে। না এদের ব্যাপারটা হইতেছে অনন্ত জলিল বা এরা তো সফিস্টিকেটেড না, এরা তো আসলে সুন্দর করে কথা বলতে পারে না, এরা যেসব কথা বলে তেঁতুল হুজুর, হ্যাঁ আল্লামা শফি যাকে আই লাইক কাইন্ড অফ ব্যাশিংয়ের উপরই রাখি, ব্যাশিং করার মতো যখন কথাবার্তা বলে তখন তো এবং বলে দেখেই রাখি, তো ওনাদের সমস্যা হচ্ছে ওনারা কথাটা সুন্দর করে আর্টিকুলেট করতে পারে না, যে কারণে এটা শোনায় ক্রুড, এবং এই সুযোগটা নেয় এই তথাকথিত সুশীল নামধারী ভণ্ডগুলা নিয়ে তখন পুরো আলোচনাটাকে ডিসমিস করার চেষ্টা করে অসৎভাবে। না অনন্ত জলিল কথাটা যেভাবে বলছে হ্যাঁ সে সুন্দরভাবে আর্টিকুলেট করতে পারে না, শুনতে কেমন জানি লাগছে, কিন্তু এনারা যখন এই কথাগুলো বলে একটা গ্রামের মানুষ, ওই যে ফেসবুকের কমেন্ট সেকশনের একটা ছেলে যারা শিক্ষা দীক্ষা পায় নাই, যে সুশীলভাবে একটা কথা ফিল্টার করে করে কেয়ারফুললি ছাড়া, তারা তো গিরা জানা, তারা ন্যাচারালি অভিজ্ঞতা অবজারভেশনের ভিত্তিতে তাদের মাথায় ক্রুড যে রচিন্তাটা আসে ফট করে ওইটাই বলে বসে থাকে, যে কারণে আমরা জানতে পারি যে মানুষের চিন্তাভাবনা কতটা কী কেমনে বলি আমরা, কতটা ঘৃণ্য, রাইট, ঘৃণ্য, ওই ঘৃণ্য চিন্তাভাবনাটা কিন্তু মাথার মধ্যে আসে, এটা নাই যে তা না, আসে মাথার ভিতরে, খালি ওই যে বের হইলে তখন ওরে বাবারে ভেতর থেকে মানে পেটের মধ্যে গু আসে, বের হইলে কী ব্যাপার আপনি পেটের মধ্যে গু নিয়ে ঘুরতেছেন, হ্যাঁ পেটের মধ্যে আমি গু নিয়ে ঘুরতেছি, এত অবাক হইলেন কেন আপনি হঠাৎ করে, ও বের হয়েছে দেখে অবাক হয়েছেন না। আচ্ছা অনন্ত জলিল যে কথাটা বলছে এটা ইটস এ ফ্যাক্ট, ইটস এ সাইন্টিফিক ফ্যাক্ট, সেটা আমি প্রমাণ দেবো এখন, ইটস এ সাইন্টিফিক ফ্যাক্ট, যদি ভালো না লাগে সাক ইট আপ অ্যান্ড মুভ অন। আর তেঁতুল হুজুর যে কথাটা বলছে সেটাও সাইন্টিফিক ফ্যাক্ট, যদি ভালো না লাগে তাহলে সাক ইট আপ অ্যান্ড মুভ অন। তেঁতুল হুজুর বলছে কি মেয়েদেরকে, মেয়েরা হয়তো সে তেঁতুলের মতো দেখলে মুখে লালা চলে আসে,
সায়েন্টিফিক ফাইন্ডিং, সায়েন্টিস্টরা রিসার্চ করে পাইছে যে একটা একটা মেয়ের সাথে যখন একটা ছেলে সময় কাটায়, একটা সুন্দরী মেয়ে দেখে, তখন তাদের মুখে লিটারেলি সালাইভা চলে আসে। এখন সেটা কেন, এই লালা ঝরার মানে কি, এটা কি কোনো এভলিউশনারি ট্রেট কি না, এগুলো কি, এগুলো না বিশাল রিসার্চ হয়। এবং আমি বলতেছি না যে তেঁতুল হুজুর জেনে বুঝে সায়েন্স বুঝেই কমেন্টটা করছে যে মেয়ে দেখলে পুরুষের মুখে লালা চলে আসে তেঁতুলের মতো, না উনি সায়েন্স বুঝে করে নাই। এনারা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কথাগুলো বলে, যে যেটা বললাম এরা ক্রুড র, এরা এত কিছু চিন্তা করে না, রাইট? যেটা যে আমি চিন্তা করি কি, ওরে বাবার একটা মেয়েকে দেখে আমার এমন ফিলিংস, এটা বলা যাবে না, ভিতরে নিয়ে বসে থাকতে হবে, কিন্তু বলা যাবে না, পেটের মধ্যে গুনিয়ে বসে আছে, অস্বীকার করতে হবে যে আমার পেটে গুনাই, আমার, আমি ভদ্রলোক, আমি সুশীল, আমার পেটে গুনাই, অস্বীকার করতে হবে। সো এই যে ভণ্ডামিগুলো, এই অসততাগুলো, সেগুলো এখন আমরা এক্সপোজ করবো থ্রু সায়েন্স। এবং এটা নিয়ে আমি গত কয়েকদিন ধরে ফেসবুকে লেখালেখি করতেছি যে সায়েন্সের এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আমরা যে মিথ্যা কথাগুলো বলি না, সুশীল ভাবধুরী ভালো মানুষ, ওরে বাবা রে, না সবাই এই কি মার্কিন ক্ষীণ মানসিকতা ধারণ করে, একটা মেয়েকে দেখলেই হইতেছে কি জানি দাঁড়ায় যায়, এই ভাষা তো আমরা ব্যবহার করি, যে ও একটু দেখলেই কি দাঁড়ায় যায় নাকি, হ্যাঁ একটু দেখলেই দাঁড়ায় যায়, হ্যাঁ একটু, ইটস এ ফ্যাক্ট, ইটস এ সাইন্টিফিক ফ্যাক্ট, দ্যাটস দ্য ওয়ে ম্যান আর। এখন আপনার যদি মনে হয় যে কারো যদি দেখলেই দাঁড়ায় যায় সে খারাপ লোক, তাহলে আপনার সামনে এখন আমি প্রমাণ দেব থ্রু সায়েন্স, থ্রু হার্ড ডেটা অ্যান্ড ফ্যাক্ট, দ্যাটস দ্য ওয়ে ম্যান আর, যারা অস্বীকার করে এরা মিথ্যাবাদী। তো সেটার প্রমাণ এখন আমরা দেখবো, রাইট? এখন সেই এটা কি অপরাধ কিনা, দাঁড়ায় যাওয়া অপরাধ কিনা, সেটা নিয়ে কথা হইতে পারে, ইনফ্যাক্ট সেটা নিয়ে কথা হইতে পারে না, দাঁড়ায় যাওয়া অপরাধ না, সেটা ন্যাচারাল ব্যাপার, তার জন্য এটা তার এটা ন্যাচারাল ইনস্টিংক্ট, এখানে অপরাধের কিছু না। ইস্যু যে এখানে অপরাধের আলাপ যেখানে আসবে সেটা হচ্ছে যে তার এই ইনস্টিংটাকে সে কীভাবে করে ট্রান্সলেট করতেছে, সে তার এটাকে অ্যাকশনে পরিণত করতেছে কিনা, সেইখানে হইতেছে বৈধতা অবৈধতার আলাপ, সমালোচনার জায়গা। সো সেইখানে এটা তো গোজ উইদাউট ডাউট যে না, সেটা করা যাবে না কোনো ফোর্সফুলি কারোর সাথে, কোনো কিছু নয়, নট অনলি সেক্স, যে কোনো কিছুই কি কারোর সাথে ফিজিক্যালি ভায়োলেন্ট হওয়ার সুযোগ নাই। সো এটা হইতেছে বেস লাইন রুল, এখানে এটার জন্য আলাদা কোনো ব্যাপার নেই। কিন্তু এখনকার কনভারসেশনটা কোন জায়গাতে আপনারা দেখেন, যে অনন্তদুলের কথাটা বলছে যে মেয়েরা এরকম পোশাক আশাক পরে, সেটা দেখে ছেলেদের নানান রকম ইচ্ছা জাগ্রত হয়, ইচ্ছা জাগ্রত হবে কেন, হইতে পারবে না, ইচ্ছা জাগ্রত হওয়াটা খারাপ, এটার নাম দিয়েছে ফেসবুকের মধ্যে নুনু অনুভূতি, অনুভূতির থেকে সাথে নু অ্যাড করে নুনু অনুভূতি এটার নাম দিয়েছে, মানে কেন এরকম হবে, কেন মেয়েরা দেখি এই ভাষায় কথা বলে, ছেলেরা এই ভাষায় কথা বলে, মেয়েরা কেন বলে, ছেলেরা কেন বলে, সেটারও সাইন্টিফিক ব্যাখ্যায় আসবো এখন। যে একটা একটা মেয়ে এই উঁচু দেখলেই আপনাদের দাঁড়ায় যাচ্ছে, এ আপনাদের এটাকে লিখি ইয়েকে কেটে ফেলে দেন, এইসব কথাবার্তা। ওকে, সো একটা একটা করে আসি, নাও কোন দিক থেকে যে শুরু করবো রে বাবা, বুঝতেছি না, আচ্ছা কোন দিক দিয়ে শুরু করি। তারপর সেই যে রেসপন্সগুলা, যে পুরুষদের যে এই আকাঙ্ক্ষা, সেক্স ড্রাইভ, লিবিডো, এরকম ওয়ার্ড আপনারা যারা অনেক জ্ঞানী জেনে জেনে কথা বলেন, তারা তো সেই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত, রাইট? সো আর ব্যাখ্যা করার দরকার নাই কি লিবিডো কি এনা স্টাফ। এই জিনিসগুলো যে নারী এবং পুরুষের জন্য আলাদাভাবে কাজ করে, এবং শুধু আলাদাভাবে কাজ করে না, এতটাই আলাদাভাবে কাজ করে যে একজন আরেকজনের, যে একটা কথা আছে প্রবাদ, জুতায় হাঁটা সম্ভব না, যে ওমেন ক্যান নট ওয়াক ইন ম্যানস শুজ, যে তারা কীভাবে চিন্তা করে, কীভাবে তাদের ভাবনা কাজ করে, কেন তারা এইভাবে ভাবে, আবার একটা মহিলা এভাবে ভাবে সেটা একটা পুরুষের পক্ষে ভাবা সম্ভব না। যেমন একটা উদাহরণ হিসেবে প্রাসঙ্গিক এটা ম্যাটেরিয়ালস নিয়ে বসছি, এটা হচ্ছে যে একটা মহিলার ক্ষেত্রে, একটা মহিলা ভাবে যে একটা রাস্তার মধ্যে একটা মহিলাকে দেখলে একটা পুরুষের দাঁড়ায় যায়, তার মনের মধ্যে সেক্সুয়াল চিন্তা ভাবনা চলে আসে, এটা এটা কেমন একটা অস্বাভাবিক ব্যাপার, এটা একটা মহিলার ভাবনা, সে বুঝতে পারে না কেন এরকম, এই জন্য সে এই ধরনের ভাষায় কথাবার্তা বলে যে পুরুষ খুব খারাপ, তার মাথার মধ্যে সারাদিন খালি সেক্সুয়াল চিন্তা ঘুরে কেন। এটা মহিলার পার্সপেক্টিভ, কারণ কেন সে অজ্ঞ, সে মূর্খ, সে জানে না একটা পুরুষ কীভাবে কাজ করে, এবং তার পক্ষে কখনো জানা সম্ভবও না। যে কারণে আমি একটা যে ভিডিও বিল বার, কমেডিয়ান বিল বার একটা ভিডিও শেয়ার করছি কয়েকদিন আগে ফেসবুকে, যে সে হচ্ছে মেল ফ্যামিনিস্ট যারা তাদেরকে পৌঁছায় এই ভাষা, এটা এটা বলে আর কি, যে মেল ফ্যামিনিস্টরা যখন দাবি করে যে একটা মহিলার স্ট্রাগল আমি বুঝতে পারি, দেখে আমি এই পরিমাণ এত অ্যাগ্রিভড এবং এত উত্তেজিত, এটা একটা মিথ্যা কথা, কারণ একটা মহিলার স্ট্রাগল একটা পুরুষের পক্ষে জীবনেও বোঝা সম্ভব না। এই যে তুমি দাবি করতেছো, তুমি বুঝতেছো, এটা হচ্ছে তোমার অসততা, মিথ্যা এবং অতি অভিনয়। সো এই অতি অভিনয় করে বোঝানোর চেষ্টা করে কি, যে আমি খুব সিনসিয়ার এবং সিরিয়াস। সো একইভাবে একটা পুরুষের এক্সপিরিয়েন্স একটা মহিলার পক্ষে, একটা মহিলার এক্সপিরিয়েন্স একটা পুরুষের পক্ষে জীবনেও সম্ভব না এক্সপিরিয়েন্স করা। সো হ্যাঁ, পুরুষের জন্যে তাদের ক্ষেত্রে তাদের সেক্স জিনিসটা তাদের ব্রেনে হার্ড ওয়ার্ড, এবং ইন এ ওয়ে কেন এইভাবে না, এখন যে কারণে আমি আলোচনাটা করতে বসছি, যে অস্বীকার করার যে প্রবণতাটা, যে না এরকম হয় না, এরকম যে পুরুষের হয় সে খারাপ, এরকম কোনো পুরুষের হয় না, যে পুরুষের হয় সে খারাপ,
কারো যদি এরকম হয় শুধুমাত্র একটা মেয়ে দেখলে অল্প একটু গা দেখলে যদি তার সেক্স চলে আসে বা হইতেছে যে সবসময় এই মহিলাদেরকে জাতির এরকম চিন্তা ভাবনা কাজ করে তারা খারাপ, এই যে একটা ন্যারেটিভ উপস্থাপন করা হইতেছে মহিলারা করতেছে তো বললাম এরা জানা না দেখে করে, যে কিছু পুরুষও করার চেষ্টা করতেছে অসত্য মিথ্যাবাদী, সেটা এখন সায়েন্স দ্বারা যে ডিসমিস করতে বসছি। এবং সেই তাদের এই ফিলিংয়ের পর তারা যে অ্যাকশানে যায় সেই অ্যাকশনটা নিয়ে বিতর্ক অবকাশ নেয়, সেই অ্যাকশনটা অবৈধ নাও, এই অ্যাকশনের আগ পর্যন্ত যে একটা পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করে রাখছি সেটা নিয়ে যে কথাটা, যে আপনি চিন্তা করেন যে একটা এগুলোর এভলিউশনের ব্যাখ্যা আছে, সাইন্টিফিক বিভিন্ন ব্যাখ্যা আছে, যদি আপনারা জানাশোনা পড়াশোনার মধ্যে আগ্রহ থাকে তো যান গিয়ে পড়াশোনা করেন, করে জানেন, রাইট? ওটা তো ওটার মধ্যে তো নাই, পড়াশোনা জানাশোনার মধ্যে তো আগ্রহ নাই, আছে খালি হইতেছে দুই লাইন জেনে গিয়ে ওই ইয়ের মধ্যে রাস্তার মধ্যে খুব সুশীল ভাব ধরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে। আচ্ছা, যেটা হচ্ছে যে পুরুষরা চিন্তা করেন, এগুলো ব্যাখ্যা তো সাইন্টিফিক ব্যাখ্যা, সাইন্টিফিক ব্যাখ্যাটাও খাওয়াই দেবো দুই মিনিটের মধ্যে, আগে জাস্ট ফুড ফর থট আগে দিই। সেটা হচ্ছে একটা মহিলার কখনো ক্লাইম্যাক্স হয় না, অলমোস্ট অর্গাজম তাদের লাইফে হয় না বললেই চলে, এগুলো রিসার্চ পেপার সব যদি খুঁজে খুঁজে দেখানো শুরু করি আমার সারাদিনই কাজ করতে হবে। আমি বলে যাই, আপনারা যারা কিউরিয়াস বা আমাকে চ্যালেঞ্জ করতে চান খুঁজে খুঁজে বের করেন রিসার্চ পেপার আমি ভিডিও দেখার শেষে। 60-70% মহিলা অর্গাজমে দেখাই পায় না তাদের লাইফ টাইমে, এবং একটা পুরুষের ক্ষেত্রে যতবার তারা সেক্স করে প্রত্যেকবার অর্গাজম হয়। এগুলো কেন বলতেছি কিছুক্ষণ পর বুঝতে পারবেন, সায়েন্স খাওয়াই দিলে গুলায় তারপর বুঝতে পারবেন কীভাবে একটা সাথে আরেকটা কানেক্টেড, একটা সাথে আরেকটা লিঙ্কড। একটা পুরুষ যতবার সেক্স করে তার ততবারই অর্গাজম হয়, একটা মহিলা 100 বার সেক্স করলে 70% টাইমস তার অর্গাজম হয় না। একটা মহিলা হচ্ছে সে মাসে একবার বাচ্চা বাচ্চা সন্তান উৎপাদনে সক্ষম, মাসে একবার যখন পিরিয়ড হয় একটা ডিম তৈরি হয়, এগ তৈরি হয়, একটা এগ তৈরি হয়, রাইট? সে একটা এগে যদি ফার্টিলাইজেশন হয় সেখান থেকে একটা বাচ্চা হয়। সো একটা মহিলা মাসে একটা সর্বোচ্চ একটা বাচ্চা জন্ম উৎপাদনে সক্ষম। একটা পুরুষ একদিনে প্রতিবারে কোটি 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 সন্তান জন্ম উৎপাদনে সক্ষম, শুক্রাণু, যেটা পুরুষদের এক চামচ শুক্রাণু, এক চামচ শুক্রাণুর মধ্যে বিলিয়ন্স অফ বিলিয়ন্স হইতেছে এই শুক্রাণু থাকে যারা প্রত্যেকে জন্ম সন্তান জন্ম উৎপাদনে সক্ষম। কিন্তু যখন ফার্টিলাইজেশন হয়, যখন জাইগোট ফর্ম করে, তখন একটা শুক্রাণু যখন একটা ডিম্বাণুর সাথে নিষেক হয়, এগুলো আমরা পড়ছি, নিষেক যখন হয়ে যায় তখন উপরে একটা লেয়ার ফর্ম করে, যে কারণে অন্যান্য শুক্রাণুগুলা আর ঢুকতে পারে না। কিন্তু তার মানে এই না যে তারা সক্ষম না, তারা প্রত্যেকেই কিন্তু সক্ষম। একটা পুরুষ অর্গাজম হইতেছে একদিনে অসংখ্যবার করতে পারে, প্রতি 2 ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর, 10 মিনিট পর পর তার পক্ষে করা সম্ভব, এবং প্রত্যেকবার তার যখন অর্গাজম হয় প্রত্যেকবার সে কোটি কোটি সন্তান উৎপাদনে সক্ষম। এই যে পার্থক্যটা নারী পুরুষে, এটার একটা এভলিউশনারি ব্যাখ্যা আছে, সায়েন্সের ব্যাখ্যা, রাইট? সায়েন্সের ব্যাখ্যা, তাহলে তার এইসব তিরিং বিরিং করে অস্বীকার করার সুযোগ কম, কারণ সায়েন্টিস্টরা তো রিসার্চ করে করে কথাবার্তা বলে, আপনাদের মতো যার যেটা যেমন হলে সুবিধা হয় ওইভাবে করে কথা বলার সুযোগ কম। সেটার যে ব্যাখ্যা সেটা হইতেছে এভলিউশনারি যে ব্যাখ্যাটা সেটা হইতেছে যে পুরুষরা প্রাকৃতিকভাবে দে ডিড নট চুজ, প্রাকৃতিকভাবে পুরুষ হইতেছে বংশ বিস্তারের প্রতি তাদের একটা প্রাকৃতিক টেন্ডেন্সি কাজ করে, তারা চায় তাদের জিন ছড়াই দিতে প্রকৃতিতে, যে কারণে যে কোটি কোটি সন্তান একটা একটা পুরুষের প্রতি মুহূর্তে মুহূর্তে তাদের অর্গাজম হয়, যতবার তারা সেক্স করে প্রত্যেকবার অর্গাজম হয়, যেটা একটা মহিলার ক্ষেত্রে হয় না, এবং পুরুষের যতবার অর্গাজম হয় প্রত্যেকবার হইতেছে কোটি কোটি তার শুক্রাণু সে জেনারেট করতে পারে, এবং তারা প্রতি ঘন্টায় ঘন্টায় করতে পারে, একদিনে বিলিয়ন অফ বিলিয়ন করতে পারে, প্রতিদিন করতে পারে, এরকম যেটা একটা মহিলার 1 মাস বসে থাকতে হয় একটা ডিম্বাণুর জন্যে। সো তার মানে দেখা যাচ্ছে এগুলোর সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে প্রাকৃতিকভাবে পুরুষ এমনভাবে তৈরি হয়েছে, এমনভাবে ডিজাইন হয়েছে, সে সবসময় তার বংশ বিস্তার করতে চায়, সে সবসময় বাচ্চা কাচ্চা হইতে চায়, এবং বাচ্চা কাচ্চা কেমন হবে, শুক্রাণুটা আসে কোথেকে, একটা সেক্স অ্যাক্টের মধ্যে দিয়ে তো আসে নাকি, নাকি নাকি কোনো শরীর পড়তে বসলে হঠাৎ করে শুক্রাণু বের হয়ে আসে, তা তো না, একটা সেক্স অ্যাক্টের মধ্যে দিয়ে আসে, রাইট? সো এই কারণে পুরুষরা সেক্সের প্রতি এরকম হার্ডওয়্যার, প্রাকৃতিকভাবে হার্ডওয়্যার, এটা হচ্ছে এভলিউশনারি ব্যাখ্যা, পছন্দ না হলে ভিডিও অফ করে চলে যান এখান থেকে, স্টুপিডের মতো চিল্লা চিল্লি না করে, এটা হচ্ছে এভলিউশনারি ব্যাখ্যা, এই কারণে তারা এইভাবে হার্ডওয়ার্ড, দে ক্যান নট হেল্প ইট, ওকে? সো প্রকৃতি পুরুষদের কিভাবে বানাইছে, তারা সবসময় হইতেছে সেক্সের প্রতি খুবই স্ট্রংলি হার্ডওয়ার্ড। নাও এই জিনিসটাকে নানানভাবে এখন অস্বীকার করার চেষ্টা করা হয়, যে ওই যেটা বললাম যে এই না কেন কেন একটা মেয়েকে দেখলে একটা পুরুষের দাঁড়িয়ে যাবে কেন, আচ্ছা এটা হইতেছে কারণ প্রকৃতি তাকে এভাবে বানাইছে, খোদা তাদেরকে এভাবে বানাইছে, এটা তাদের দোষ না, এবং তারা এটার কাজ পরবর্তী তাদের অ্যাকশনটা দোষ কিনা সেটা তো দোষ, সেটা নিয়ে কথা পরে বলবো, যেহেতু আমরা এগুলো সব অস্বীকার করার চেষ্টা করতেছি যে একটা পরিবেশ তৈরি করে রাখছি আমরা এখানে, যেখানে পুরুষরা হার্ড ওয়ার্ড টু সেক্স দিস ওয়ে, সবসময় স্টিমুলেটেড হয়, খুব অল্পতে স্টিমুলেটেড হয়, প্রকৃতি তাদেরকে এভাবে বানাইছে,
সেই সব কিছু আমরা অস্বীকার করতেছি কেন? কারণ এটা যদি আমরা স্বীকার করে নিই তাহলে তো আমাদেরকে পেলে দেখা যায় যে আমরা যে হাইপার সেক্সুয়ালের একটা সোসাইটি বানায় রাখছি, যেখানে মহিলারা সারাদিন দেখা চলে মিডিয়া টিভি, মহিলারা রাস্তাঘাটে চলে, সব কিছুর মধ্যে খালি হইতেছে প্রদর্শন, রিভিলিং ড্রেস, এই পুরো জিনিসটা তখন প্রশ্নবিদ্ধ করতে হয় যে এই ব্যাপার কি, পুরুষরা এইভাবে হার্ডওয়্যার্ড তারা, এবং দেখা যেতেছে হিস্ট্রিক্যালি সকল সভ্যতায় পুরুষরা রেপ করে বেড়ায়, পুরুষরা নানান রকম মহিলাদের উপর সেক্সুয়াল ভায়োলেন্স করে, সেক্সুয়াল ইয়ে করে, মলেস্ট করে, না এগুলো করে বেড়াচ্ছে সারা সভ্যতায়, এত সভ্যতার বয়সও পুরুষদেরকে কন্টেন করা যাচ্ছে না, কেন? কারণ তার হার্ডওয়্যার দিস ওয়ে না, এইভাবে হার্ডওয়্যার হওয়ার কারণে তার এটা করা উচিত না, কন্টেন করা উচিত, সেটা আলাপ, সেটা সঠিক আলাপ, সেটাতে পরে আসতেছি। এখন এটা আরেকটা কথা যে ও দেখলেই হয়ে যায়, মানে খুব অবাক একটা ব্যাপার, একটা মেয়ে দেখলে একটা পুরুষের যৌন উত্তেজনা চলে আসে, এ কেমন খারাপ মানুষ! হ্যাঁ দেখলেই যে চলে আসে, এটা যে সত্যি সেটা এখন আবার আমরা এখন আমি একটা একটা করে পেপার দেখাবো আর কি, একটা একটা করে রিসার্চ পেপার দেখাবো, আমি একটা দেখালে তার মানে যে একটা কোটি কোটি রিসার্চ পেপার গুগলে খালি গিয়ে সার্চ দিলেই হবে, গন্ড মূর্খ না থেকে যদি একটু জানা বোঝা অনেস্টলি যাচ্ছে আসলে ব্যাপারগুলো কী, কীভাবে কাজ করে, কেন এই ঘটনাগুলো ঘটে সোসাইটিতে, এই ঘটনাগুলো কেন ঘটে, কীভাবে ঘটে, কীভাবে থট প্রসেস কাজ করে। আচ্ছা আমি একটা পুরুষ, আমার পক্ষে একটা মহিলার চিন্তাভাবনা বোঝা কখনোই সম্ভব না, সুতরাং আমি এই দাবি করার কোনো সুযোগ নাই যে আচ্ছা আমি খুব বুঝতেছি একটা মহিলার স্ট্রাগল, কারণ আমার পক্ষে বোঝা সম্ভব না, ওই যে এটা বিলবার কমেডিতে যেটা বিলবার বলছে আমার পক্ষে সম্ভব না। আমি হায়েস্ট যেটা করতে পারি, আমি পড়াশোনা করে, আমি সাইন্টিফিক ডেটা দেখে, আমি তাদের ইন্টারভিউগুলো শুনে আমি একটা ধারণা নেওয়ার চেষ্টা করতে পারি, ও আচ্ছা দিস ইজ দেয়ার ওয়ার্ল্ড। একইভাবে একটা মহিলা, তার পক্ষে কখনো একটা পুরুষকে বোঝা সম্ভব না যে ও আচ্ছা একটা পুরুষের কেন খালি সারাদিন দাঁড়ায় থাকে, কেন রাস্তার মধ্যে একটা মহিলা দেখলে তার দাঁড়ায় যায়, কেন সারাদিন তার মাথার মধ্যে সেক্সের চিন্তা ঘোরে, এটা একটা মহিলার পক্ষে বোঝা সম্ভব না। তার যেটা উচিত, স্টুপিডের মতো লাফালাফি না করে, খুব সুশীল সুশীল ভাবনা ধরে তার যেটা করা উচিত, রিসার্চ পেপার পড়া। তার যেটা করা উচিত, পুরুষদের ইন্টারভিউ হয়ে যেসব স্টাডি হয়, সার্ভে হয়, এগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করে যে আচ্ছা একটা পুরুষের চিন্তাভাবনা কীভাবে কাজ করে, প্রকৃতি তাকে কীভাবে ডিজাইন করছে, সায়েন্স কী জিনিসগুলোকে কীভাবে ব্যাখ্যা করে, এটা হইতেছে তাদের দায়িত্ব। কিন্তু সেটা যেহেতু আমরা করি না, এই কারণে আমরা গন্ড মূর্খের মতো মহিলারাও বলে বেড়ায় যে একটা পুরুষ এরকম কেমন খারাপ মানুষ, এভাবে করে চিন্তা করে, একটু দেখলেই তার নাকি দাঁড়ায় যায়, এই কেমন অদ্ভুত খারাপ মানুষ, পেটের মধ্যে ঘুমিয়ে ঘুরে, এটা এটা কেমন কথা, পেটের মধ্যে ঘুরে থাকবে কেন? এই কারণে এসব আমরা উদ্ভট অসুস্থ কথাবার্তা বলে বেড়াই। না, সেক্সুয়াল স্টিমুলেশনটা পুরুষের ক্ষেত্রে কীভাবে হয়, মহিলার ক্ষেত্রে কীভাবে হয়, এগুলো না কোটি কোটি রিসার্চ হয়ে গেছে, আমি জাস্ট আপনাদেরকে ধরাই দিচ্ছি, যদি জানার আগ্রহ থাকে সত্যিকার অর্থে জান গিয়া রিসার্চ পেপার পড়েন। মহিলার ক্ষেত্রে সেক্সুয়াল স্টিমুলেশনটা খুবই খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, যে কারণে মহিলাদের অর্গাজম হয় না। শুরুতে যেটা বললাম 70% ক্ষেত্রে, 60-70% ক্ষেত্রে একটা মহিলার অর্গাজম হয় না, এবং এরকম আমি সম্ভবত ইদের ব্যাপারটা এরকম যে 60-70% ক্ষেত্রে মহিলাদের অর্গাজম হয় না, অথবা পৃথিবীর 60-70% মহিলা কখনো অর্গাজম দেখাই পায় না, দুইটার একটা ব্যাপারটা এরকম। সো এই যে এত ডিফিকাল্ট তাদের জন্য, কেন? নাম্বার ওয়ান, তারা এইভাবে প্রাকৃতিকভাবে ডিজাইনড, তারা পুরুষের মতো না যে তাদের বংশ বিস্তার করতে হবে, তাদের সারাদিন খালি এদিক সেদিক লাগালাই করে বাড়িতে হবে, প্রচুর শুক্রাণু, তাদের ব্যাপারটা এরকম না, তাদের ব্যাপারটা প্রাকৃতিকভাবে পুরো অন্যরকম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তাদের ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্যাম টু অ্যাচিভ অর্গাজম, কারণ হচ্ছে তাদের সেক্সুয়াল স্টিমুলেশনটা যেটা পুরুষের খেলা খেলে চোখ দিয়ে দেখলেই হয়, যেটা নিয়ে আমরা খুব অভিযোগ আমাদের, কেন এরকম হবে, এটা এরকম কিছু করার নাই, দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। পুরুষের ক্ষেত্রে সেক্সুয়াল স্টিমুলেশনটা ভিজুয়াল, খুবই স্ট্রং একটা কম্পোনেন্ট পুরুষের ক্ষেত্রে সেক্সুয়াল স্টিমুলেশন ক্ষেত্রে, জাস্ট ভিজুয়াল জাস্ট অনলি ভিজুয়াল ইটস সেলফ একটা স্ট্রং স্টিমুলাই একটা পুরুষের জন্য। একটা মহিলার জন্য ভিজুয়াল তো দূরের কথা, তার ভিজুয়ালও হয় না, তার মুড ঠিক থাকতে হবে, তার এনভায়রনমেন্ট ঠিক থাকতে হবে, তার কোনো স্ট্রেস থাকা যাবে না, তার সব কিছু 100% পারফেক্ট থাকার পরও তার অর্গাজম হয় না, তারপরও তার সেক্স আসে না, যে আমরা বাংলা ভাষায় যেভাবে বলি যে সেক্স আসা, তার সেটা আসে না, প্রকৃতি এইভাবে মহিলাদেরকে বানাইছে। অন দ্য আদার হ্যান্ড, পুরুষ হইতেছে খালি দেখলেই তার সেক্স চলে আসে, খালি চোখ দিয়ে দেখলেই, যে আমরা বলি না একটু দেখলেই কি চলে আসে, দাঁড়ায় যায়, হ্যাঁ একটু দেখলেই দাঁড়ায় যায়, এই যে সায়েন্স সাইন্টিফিক প্রমাণ, ওকে আমি জাস্ট ধরাই দিই আপনারা গিয়ে পড়াশোনা করে এগুলো জানেন কেমন কাজ করে কী করে। এটা হচ্ছে নেচারে পাবলিশড হয়েছে আর্টিকেলটা, এরকম কোটি কোটি আর্টিকেল আছে, এর মধ্যে যেটা খুবই খুবই একটা হাই ইম্প্যাক্ট জার্নাল সেটা দেখাইতেছি। নেচার জার্নালের ব্যাপার হচ্ছে, যারা জানে সায়েন্স সম্পর্কে ধারণা রাখে, নেচার সায়েন্স এগুলো হইতেছে সায়েন্সের খুবই বড় মাপের জার্নাল, খুবই বড় মাপের, কী ধরনের বড় মাপের, যে শুধুমাত্র এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি লার্জ স্কেলে করা রিসার্চ, খুবই রিলায়েবল, খুবই হাই ভলিউমের কাজ, এগুলো এইসব জার্নালে পাবলিশড হয়। সো এই জার্নালের একটা রিসার্চ পেপার ফাইন্ডিং একটু আলোচনা করি, অল্প একটু ধরাই দিব, তারপর বাকিটা আপনাদের শখ থাকলে পড়াশোনা করে নিন। জার্নালটার টাইটেল হইতেছে জেন্ডার ডিফারেন্স ইন ব্রেইন অ্যাক্টিভেশন টু অডিও ভিজুয়াল সেক্সুয়াল স্টিমুলেশন। জেন্ডার ডিফারেন্স মানে নারী পুরুষ কীভাবে অডিও ভিজুয়াল জাস্ট কানে শোনা এবং চোখে দেখায় সেক্সুয়াল স্টিমুলেশন কীভাবে কাজ করে নারী পুরুষের ক্ষেত্রে। ডু উইমেন অ্যান্ড ম্যান এক্সপিরিয়েন্স দ্য সেম লেভেল অফ অ্যারাউজাল ইন রেসপন্স টু দ্য সেম ভিডিও ক্লিপ। একই ভিডিও ক্লিপ দেখে
মানে চোখের দেখা বা একই ধরনের দৃশ্য দেখে বা একই ধরনের সাউন্ড শুনে মহিলা এবং পুরুষের একই রকম সেক্সুয়াল অ্যারাউজাল হয় কিনা এটা নিয়ে নেচারে পাবলিশ জার্নাল। আর এই আমি তো বললাম এটা নেচার নয়, কোটি কোটি জার্নাল আছে, আমি জাস্ট নেচার একটা দেখাইতেছি আপনাদের, ধরে দিতেছি আপনাদের জানার সুবিধার্থে। সেখান থেকে একটা লাইন কোট করি, পুরো পেপার তো আছে পড়তে পারেন গিয়ে, জাস্ট সামারিটা যেটা এখানে সেটা, ইন আদার ওয়ার্ডস মেন আর মোর সেক্সুয়ালি অ্যারাউজড বাই ভিজুয়াল স্টিমুলাই শুধু চোখের দেখায়, বাট উইমেন আর মোর সেক্সুয়ালি অ্যারাউজড বাই কি দ্বারা, মহিলাদের ক্ষেত্রে কি ছেলেদের পুরুষের ক্ষেত্রে খালি চোখের দেখাই তাদের সেক্সুয়ালি আসে পুরুষের ক্ষেত্রে, যেটা খুবই খারাপ কাজ, রাইট? আর মহিলাদের ক্ষেত্রে কি কি, উইমেন আর মোর সেক্সুয়ালি অ্যারাউজড বাই কনক্রিট অডিটরি অলফ্যাক্টরি টাচ ইমোশনালি রিলেভেন্ট সেক্সুয়াল স্টিমুলেশন, কত কিছু কম্বিনেশন, কনক্রিট অডিটরি মানে শোনা, অলফ্যাক্টরি মানে ঘ্রাণ, টাচ ছোঁয়া, ইমোশনাল ইমোশনালি ওই সময় তার পারফেক্ট স্টেটে থাকা লাগবে, এই সব কিছু যদি হয় একমাত্র তখন তার সেক্সুয়াল স্টিমুলেশন আসে, নাহলে তার সেক্সুয়াল স্টিমুলেশন আসে না। সো একটা মহিলা যখন বলে যে রাস্তার মধ্যে এতগুলো মানুষ এত ভিড়ের মধ্যে দাঁড়ায় আপনার সেক্সুয়াল আসছে একটা মহিলা দেখে, হ্যাঁ আপনি এটা বুঝতেছেন না কারণ আপনার ক্ষেত্রে এভাবে কাজ করে না, আপনি অন্যভাবে ডিজাইন, আপনি অন্যভাবে তৈরি। সো একটা মহিলা যখন এই কথা বলে সে মূর্খ, সে জানে না, সে নিজেও জানে না, এটা তার পক্ষে জানা সম্ভব না একটা পুরুষের চিন্তাভাবনা কীভাবে কাজ করে, দ্যাটস ফাইন তার পক্ষে, তার উচিত ছিল পেপার পড়া, এরকম রিসার্চ পেপার পড়া, আমি যেরকম রিসার্চ পেপার পড়ে জানার বোঝার চেষ্টা করি, আচ্ছা আমি তো একটা পুরুষ, আমার পক্ষে তো একটা মহিলার চিন্তাভাবনা সাইকোলজি তার বায়োলজি বা তার সাইকোলজি এগুলো আমার পক্ষে বোঝা সম্ভব না, সো আমার করণীয় কি, আমি একটা রিসার্চ পেপার পড়ে জানার চেষ্টা করতে পারি হায়েস্ট, আমি কখনোই আমার পক্ষে দাবি করার সুযোগ নেই যে আমি তারা খুব বুঝে গেছি। সো একটা মহিলার যখন এই ধরনের উদ্ভব কথাবার্তা না বলে তার উচিত, আচ্ছা পুরুষরা বলতেছে বা আমি দেখতেছি পুরুষরা এরকম করে বেড়াইতেছে, তারা এগুলো কেন করে, তারা দাবি করে তারা নাকি এরকমই, তারা বাই নেচার এরকম স্টাফ, তারা আসলে কথাটা সত্যি কিনা, তাদের উচিত ছিল এগুলো পড়ে তার বোঝা, আরে তাই তো, আরে আমরা সারা জীবন এটা দেখি বলে বেড়াইতেছে যে অনন্ত জলিল বলতেছে যে দেখলেই নাকি, অনন্ত জলিল কেন বলে, আমি যেটা বললাম অনন্ত জলিল কিন্তু রিসার্চ পেপার পড়ে নাই, সেটা জানে না, সে তার এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, ও তেতুল হুজুর সে কিন্তু রিসার্চ পেপার পড়ে না, সে তার এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, সে যা এক্সপিরিয়েন্স করে সেটাই বলতেছে। তো এরা যখন ক্রুড ভাষায় কথা বলে তখন আমাদের এই সুশীলদের খুব গায়ে লাগে, ওই সাইন্টিফিক এই যে রিসার্চ পেপার নেচারের পেপারটা দেখাই দিলাম, এখানে কিন্তু একই কথাই বলছে, আলাদা কিছু বলে নাই, অনন্ত জলিল বলছে যে মেয়েরা হইতেছে এরকম যে ড্রেস আপ করে, ছেলেরা তো তখন মুখের দিকে না তাকিয়ে থাকে, তাদের গায়ের দিকে তাকিয়ে থাকে, তাদের তখন সেক্সুয়াল অ্যারাউজাল শুরু হয়ে যায়, তখন একটা যখন সবাই শেয়ার করতেছে আমি কি খারাপ একটা মেয়েকে একটু গোস্ত মাংসপিণ্ড দেখলেই দাঁড়ায় যায় কত খারাপ পুরুষরা। এই যে এখানে রিসার্চ পেপার বলতেছে হ্যাঁ শুধুমাত্র চোখের দেখা দৃষ্টি একটা ভিজুয়াল স্টিমুলাই মেনদের ক্ষেত্রে সেক্সুয়াল স্টিমুলাই স্টিমুলেশনের জন্য, যেটা ওমেনদের ক্ষেত্রে সত্য না, ওমেনদের ক্ষেত্রে দুনিয়ার সব কিছু একসাথে হইলে তাদের সেক্সুয়াল স্টিমুলেশন আসে না। সো তার মানে এই যে মহিলা এসব কথা বলে বেড়ায় এগুলো মূর্খ, গণ্ডমূর্খ না জেনে বলতেছে, এবং একটু পড়াশোনা করলে জানতে পারতো যে হ্যাঁ এটা সাইন্টিফিক ফ্যাক্ট, এইভাবেই পুরুষরা কাজ করে। নাও এগেন সেটা বললাম যে এইভাবে এরকম হওয়ার পর তারপর কি তারা জোর করতে পারে না, তারা জোর করতে পারে না, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু এই যে অস্বীকার করার একটা প্রচেষ্টা যারা এরকম বাস্তবতায় বিরাজ করে না, যে হাইপার সেক্সুয়াল সোসাইটিতে মেয়েরা এরকম ড্রেস আপ প্রিভিলিং ড্রেস পড়তেছে মেয়েরা, এবং কেন করতেছে এটাও আমাদেরকে বুঝতে হবে, তারা কেন এগুলো করে, কারণ তারা জানে যে এগুলো খায় পুরুষ। এই আপনার এই আলাপগুলো কোথায় শোনেন, মিডিয়াতে শোনেন, মিডিয়াতে কেন তারা এই আলাপগুলো করে যে ওরে বাবা এই কি জানি বলে নারীর যা ইচ্ছা তাই পড়বে, রিভিলিং ড্রেস পড়বে, এটা পুরুষকে নিজেকে কন্ট্রোল করবে, এখানে কারণটা তাদের জন্য ব্যবসা, তাদের জন্য এটা ধান্দা, তারা জানে মিডিয়া খুব ভালো করে জানার যে তারা তাদের এগুলো নিয়ে রিসার্চ আছে, টিআরপি তারা দেখে যে কোন প্রোগ্রামটা টিআরপি বেশি হয়, কী হইলে টিআরপি বেশি হয়, কীভাবে হইলে তাদের ব্যবসা ভালো চলে, এই যে বিভিন্ন ফেসবুক পেজ এখন দেখেন না যে কী করলো অমুককে গোপনে কী করলো, এই ধরনের স্ট্যাটাস, এই যে ক্লিকবেটি হেডলাইনগুলো, ইভেন বড় বড় মিডিয়াগুলো এখন ক্লিকবেটি হেডলাইন দেওয়া শুরু করছে, কেন বলেন তো, কারণ তারা দেখছে যে এই ধরনের হেডলাইন দিলে পাবলিক খায়, কারণ তারা দেখছে মানুষ এরা এই যে সুশীলগুলো এসে যত কথা এরকম স্ট্যাটাস দিয়ে বেড়াইতেছে ফেসবুকে সব অস্বীকার, এরা ভদ্রলোক এদের পেটে গুনাই কারো, এরাই গোপনে ইন প্রাইভেট তারা ঠিকই সব লিঙ্কে ক্লিক করে। সো মিডিয়া যখন এটা দেখে যে ও আছে এরকম একটা হেডলাইন দিলে তো দেখা যায় আসলেই মানুষ ক্লিক করে, একটা মহিলা সুন্দরী মহিলাকে খবর করতে বসাই দিলে যেখানে তার রূপের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু একটু সুন্দরী মহিলাকে একটু সুন্দর ড্রেস ট্রেস পরায়, একটু সুন্দর বলতে যতটা একটু দেখায় টেখায় একটু সাজায় গুজিয়ে যখন বসায় দেয় তখন তাতে ঠিকই ভিউ বাড়ে, এটা মিডিয়া জানে এগুলো করলে ভিউ বাড়ে, মেয়েদের একটু শরীরটাকে ভালো করে দেখালে ভিউ বাড়ে, তারা এই ফ্যাক্টটা জানে, সুতরাং তারা এটাকে তাদের তো একটা ব্যবসা, এটা তো করতে হবে, মহিলাকে এভাবে উপস্থাপন করতে হবে, এখন এই আলাপ যদি সমাজে শুরু হয় যারা এভাবে উপস্থাপন করা যাবে না তাদের ব্যবসা কী হবে, সুতরাং মিডিয়াতে তো জীবনে এই যে যত মিডিয়া নর্তক নর্তকী আছে প্রত্যেকে আমি আমার ওয়ালে দেখতেছি প্রত্যেকে, না না মেয়েরা যা ইচ্ছা ড্রেস পরবে এটা নিয়ে কথাই বলা কেন, এটা তাদের জন্য ব্যবসা, কিন্তু প্রমাণ তো কতভাবে দিব, দিতে গেলে তো আজকে আমার সারাদিন কথা বলতে হবে। এই যে এখানে ফক্স নিউজ আমেরিকা সবচাইতে কনজারভেটিভ মিডিয়া আউটলেট, সবচাইতে কনজারভেটিভ মিডিয়া আউটলেট ফক্স নিউজ, যারা জানে জানে, যারা জানে না তাদেরকে তো আর লাইন লাইন খাওয়াইতে গেলে আমার সারাদিন কথা বলতে হবে, রাইট? ফক্স নিউজের এইখানে সবসময় মহিলারা
এরকম ইয়ে পরে, এটা কি বলে বডিকন, বডিকন পরে হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত দেখা যায় সোফার মধ্যে বসে থাকে। এবং মহিলারা দেখবেন কত কষ্ট তাদের একটু শরীরটা দেখানোর জন্য, মহিলারা এই ধরনের বডিকন যখন পরে এটা সবসময় খেয়াল করবেন, তারা এইভাবে পাটে এভাবে ভাঁজ করে বসে থাকে, কেন ওই যে আবার নিচ থেকে জানি ইয়ে দেখা না যায়, ক্রচটা দেখা না যায়। তো তোর যদি ক্রচ না দেখা দিচ্ছে এরকম ড্রেস পরিস না, না ওইটা আবার পড়তে হবে, দেখাইতে হবে, কেন, কারণ আমরা জানি যে এগুলো হলে মার্কেট খায়, এবং আমরা জানি এগুলো পুরুষের জন্য স্ট্রং স্টিমুলেশন, স্বীকার করি না, স্বীকার করি না, স্বীকার করা যাবে না, কিন্তু নো এটা এজ এ ফ্যাক্ট যে এটা আসলে পুরুষের জন্য স্ট্রং স্টিমুলেশন। এগুলো করলে পুরুষ এসে সিরিয়াল ধরে দেখে, সুতরাং তারা এগুলো করে। সো এটা যে তাদের পলিসি, এটা যে মিডিয়ার পলিসি, ফক্স নিউজের একজন কর্মচারী তার চাকরি চলে যাওয়ার পর, সে এখানে তো আমেরিকাতে এরকম হয়, লিক হয় বিভিন্ন ঘটনা, পরবর্তীতে যারা জব করতে তারা চাকরি চলে যাওয়ার পর তারা এগুলো মিডিয়ার সামনে এসে অনেক ক্ষেত্রে প্রকাশ করে, অনেক ক্ষেত্রে গোপন থাকে, কিন্তু লিক করে ফেলে বিভিন্ন যারা লিকার হুইসেল ব্লোয়ার আর কি, এরা তো এরকম একজন। সে পরবর্তীতে ফক্স নিউজ থেকে বেরোবার পর সে স্বীকার করছে যে এটা ফক্স নিউজের পলিসি যে মহিলাদেরকে এই ধরনের ড্রেস পড়তে হবে। এবং এটা যখন আমি ওই লোকের ইন্টারভিউ শুনলাম, যে সে যখন এসে বললো যে এটা ফক্স নিউজের পলিসি, মিডিয়ার পলিসি, যে মেয়েদেরকে এইভাবে মাস্ট, তারা বাধ্য, তাদের এরা যেহেতু স্বাধীনতার কথা বলে যে মেয়েরা যে ধরনের পোশাক, যে কোনো ধরনের পোশাক পরবে, তাদের চয়েস, তাই এটা যে তাদের চয়েস না, তারা চাকরি করতে হলে এই ধরনের পোশাকই পরে আসতে হবে, এটা ওই মিডিয়া ওই চ্যানেলের পলিসি, এটা যখন ওই লোক এসে বললো, তখন আমি খেয়াল করি আরে তাই তো ফক্স নিউজে সবসময় দেখি সব মহিলা কি এইরকম ড্রেস পরে, একটা মহিলা নাই যে এইরকম ড্রেসের বাইরে পড়তে পারে। তখন তো তার মানে আসলে তার মানে এটা পলিসি, এটা তার মানে ওই মিডিয়া ওই কোম্পানির পলিসি যে মহিলা এই ধরনের ড্রেস পড়তে হবে। ছবিতে দেখেন পুরুষটা কীরকম বসে আছে, কীরকম এবং স্যুট বুট পরে মহিলাগুলো কীভাবে বসে আছে, সেগুলো হচ্ছে মিডিয়ার পলিসি। আপনারা যে অবাক হয়ে ভাবেন যে ও শুধুমাত্র এসএসসি এসএসসি পরীক্ষায় শুধু মেয়েরাই দিছে নাকি, শুধুমাত্র পত্রিকার মধ্যে মেয়েদের ছবি কেন, এটা কারণ কি, কারণ মিডিয়া তো জানে ভালো করে, আপনি একটা মিছিল করতে যাবেন, মিছিলের সামনে গিয়ে মেয়েদেরকে ধরবে, আপনি একটা প্রোগ্রামে যাবেন, প্রোগ্রামের মধ্যে মেয়েদের মুখের উপর গিয়ে ক্যামেরা ধরে রাখবে, আপনি পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষা হলে ছবি তুলতে গেছেন, মেয়েদের মুখের উপর কেন, কেন এগুলা, কারণ মিডিয়া জানে এগুলো দিলে মানুষ দেখে, খায়, ক্লিক করে। পৃথিবীর সবচেয়ে বেশি ওয়েবসাইট ভিজিট হয় কোন ওয়েবসাইট বলেন তো, সবচেয়ে বেশি ওয়েবসাইট ভিজিট হয় ফেসবুক, টুইটার, না কোন ওয়েবসাইট, পর্ন ওয়েবসাইটের হিট ভিজিট করার রেট টুইটারকে ছাড়াই গেছে কিছুদিন আগে, বিভিন্ন সবচাইতে টপ অ্যামাজন টামাজন এগুলোর পরই হইতেছে পর্ন ওয়েবসাইটগুলা। না এই নাম্বারটা কত হাই আ নাম্বার, এটা বুঝছিলে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, মানুষ পর্ন দেখে কখন, একটা প্রাইভেট মোমেন্টে, সারা দিনের ব্যস্ততার মধ্যে মানুষজনের হয়তো পাঁচ মিনিট একটু প্রাইভেট সময় পায়, এই সময় তো পর্ন দেখে। সো তার মানে এত, আর ফেসবুকে ঢুকে কখন, সুযোগ পেলে ফেসবুকে ঢুকে, এখানে বসে আছে একটু ফেসবুকে ঢুকলো, এখানে আছে একটু টুইটারে ঢুকলো, অ্যামাজনে ঢুকলো, শপিং করতেছে। সো এই দুইটা জিনিস যেখানে মোটেই কম্পেয়ারেবল হওয়ার কথা না, ধারে কাছে থাকার কথা না, সেইখানে এই ফেসবুক ইউটিউবে সব কিছু সবগুলোকে কোনো কোনো ক্ষেত্রে বিট করে টুইটারের চেয়ে বেশি পর্ন ওয়েবসাইটে ভিউ। তাহলে চিন্তা করেন এই লিমিটেড সারাদিন একটা মানুষ পাঁচ মিনিট সময় পায়, এর মধ্যে পর্ন ওয়েবসাইটে ঢুকে, তার মানে এরা কী পরিমাণ, কত ফ্রিকোয়েন্টলি ঢুকে, কী পরিমাণ ঢুকে, যে এরা এরকম ফেসবুক ইউটিউব থেকে অ্যামাজন এগুলো সব বিট করে ফেলতেছে। সেটাই বাস্তবতা নির্দেশ করে যে মানুষ এই জিনিসগুলা প্রতি মানুষের অ্যাডিকশন কোন পর্যায়ে। এবং আমেরিকাতে বেশ দেশে কিন্তু হিউজ ইন্ডাস্ট্রি, পর্ন ইন্ডাস্ট্রি হিউজ, হিউজ ইন্ডাস্ট্রি, যেমন বাংলাদেশের জিডিপির এক বছরের জিডিপি তিন চারবার বাংলাদেশকে কিনতে বেচতে পারবে, এখানকার একটা পর্ন ইন্ডাস্ট্রির এক বছরের ইনকাম, হিউজ বিজনেস। সো এই সব কিছু, সেই সব কিছু একদিকেই ইন্ডিকেট করে যে এই বাস্তবতাটা আমরা অস্বীকার করার চেষ্টা করি, কেন, মিডিয়ার কারণে, কারণ এগুলো মিডিয়ার ব্যবসা, তারা এগুলো জীবনে স্বীকার করবে না। এবং মিডিয়া এইসব কথাবার্তা বলে বেড়ায়, মিডিয়ার মধ্যে এইসব নর্তক নর্তকি এসে, মিডিয়ার এইসব যত অভিনেতা অভিনেত্রী মডেল টডেল এরা সব তো এগুলো ফেসবুকে এখন শেয়ার করতেছে, তারা তো শেয়ার করতে বাধ্য, নাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তারা খাবে কী করে, তাদের ব্যবসাটা ঠিক আছে মেয়েদের পাছা দেখানোর মাধ্যমে, রাইট, এই যে পাছা ওয়াটা ইউজ করছে এটা আমি এখন এই ঢুকে যাই, ভুলে যাবো পরে, ঢুকে যাই এখনও ঢুকে যাই। এই প্রত্যেকটা জিনিস যে উদ্দেশ্যমূলক মিডিয়ার এই কাজগুলা এবং মেয়েদের এসব প্রদর্শন, এটার কারণ যে আমরা মিডিয়া, এটা সায়েন্টিস্টরা একদিক থেকে আবিষ্কার করছে যে পুরুষরা এরকম মহিলাদের তাদের ভিজুয়াল স্টিমুলাস এত স্ট্রং, শুধুমাত্র দেখলেই তাদের দাঁড়ায় যায় স্টাফ, এটা সায়েন্টিস্টরা গবেষণা করে বের করছে। আর মিডিয়া বা যারা তারা গবেষণা, তাদের সায়েন্টিফিক রিসার্চ করা লাগে নাই, না লাগে না, তারা ডিল করে এগুলো নিয়ে, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে, অবজারভেশন থেকে আবিষ্কার করছে, ডেটা থেকে, যেটা বললাম আরে খবরের মধ্যে একটা মহিলা নিয়ে বসাইলে তো মানুষ বেশি দেখে, ওই মহিলার একটু কাপড় চোপড়টা ছোটো করলে এখানে ক্লিক বেশি হয় ইউটিউবে, এগুলো মিডিয়া আবিষ্কার করছে। এই যে তাদের যে ওয়ার্ডটা ইউজ করতে গেছিলাম পাছা, এস বাংলা আমরা পাছা বলি, এই প্রত্যেকটা জিনিস কীভাবে উদ্দেশ্যমূলকভাবে এই সমাজের মধ্যে এগুলো করা হয় তার একটা প্রমাণ, যে হিল পরে না মেয়েরা, হিল, হিলের হিস্ট্রি জানেন, আচ্ছা হিলের হিস্ট্রি হইতেছে আগেকার যুগে, মধ্যযুগে যখন যুদ্ধ বিগ্রহ করতো, তখন পুরুষরা যে ঘোড়ার মধ্যে বসে যুদ্ধ করতো, ওই ঘোড়ার মধ্যে বসে জানি পা ভালো করে এরকম ইয়ের মধ্যে ইয়ে করতে পারে, এটা এটা এই জন্য এটা ছিল এটা মিলিটারি ফুটওয়্যার, এই যে হিলটা এটা একসময় ছিল একটা মিলিটারি ফুটওয়্যার,
ঘোড়ার মধ্যে জানি পা তেমন করে আটকে রাখতে পারে গরু যুদ্ধ বিগ্রহ সুবিধার্থে। ওই মধ্যযুগে তখন মহিলারা হিল পড়তো না, এটা হচ্ছে এভাবে শুরুটা হয়েছে হিলের ব্যবহার। পরবর্তীতে পুরুষ রাজা বাচ্চারাও হিল টিল পড়তো, যেহেতু পুরুষরা হিল ব্যবহার করতো তখন যুদ্ধ বিগ্রহের প্রয়োজনে। পরবর্তীতে ওই সময় চলে গেছে, যুদ্ধ বিগ্রহের ইতিহাস শেষ, এখন আর যুদ্ধ বিগ্রহ পৃথিবী নাই। কিন্তু পাবলিক আবিষ্কার করে ফেলছে বাই দ্য মিন টাইম, যারা হিল পড়লে তো একটা সুবিধা আছে, হিল পড়লে পাছাটা ভালো পরিষ্কার বোঝা যায়। শুরু করছিল কিন্তু যুদ্ধের প্রয়োজনে হিলটা, কিন্তু পরবর্তীতে আবিষ্কার করলো হিলটা পড়লে, এই যে এখানে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির মহিলা, ভদ্রমহিলা দেখি তো রেফারেন্স দিয়ে কথা বলতেছি কেন, কারণ আমরা যদি এমনি কথা বলি সব ডিসমিস করে দেবে, মিথ্যাবাদীরা অস্বীকার করে ফেলবে, এই জন্য রেফারেন্স দিয়ে এখন কথা বলতেছি। এগুলো গুগল সার্চ করলে সব পেয়ে যাবেন। তো তারপরে দেখা যায় যে বায়োলজি, ডক্টর হেলেন ফিশার, আ বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজিস্ট ইন রাটগার্স ইউনিভার্সিটি। রাটগার্স ইউনিভার্সিটি আমেরিকার বেশ ভালো একটা ইউনিভার্সিটি। সো রাটগার্স ইউনিভার্সিটির একজন সায়েন্টিস্ট বায়োলজির, উনি বলতেছেন যে হিল ফোর্স উইমেন ইন টু আ ন্যাচারাল কোর্টিং পোজ, ওই যেটা বললাম পাঁচ এরকম করে বের হয়ে আসে, ফাউন্ড অ্যামাংস্ট ম্যামালস, মানে অন্যান্য প্রাণী, প্রাণীদের মধ্যে এটা দেখা যায়, উইথ অ্যান আর্চ ব্যাক অ্যান্ড প্রোট্রুটিং বাটক। সো হিলটা পড়লে মেহেদ মহিলাদের পাছাটা যখন উঁচা হয়ে যায় এবং বুকটা সামনের দিকে ঝুঁকে আসে। সো হিলের আবিষ্কার হয়েছিল কিন্তু যুদ্ধের প্রয়োজনে, কিন্তু যে পাবলিক আবিষ্কার করে ফেলছে ওরে বাবারে, এটা তো মহিলাদেরকে পড়ালে তো মহিলাদের আরেকটু সেক্সি দেখা যায়। এবং এটার ব্যাখ্যা হয়েছে প্যাট্রিয়ার্কি, এটার একটা ব্যাখ্যা যে কেন এটা প্যাট্রিয়ার্কি, মানে হইতেছে পুরুষ শাসিত ব্যবস্থার কারণে। নট অনলি ডু হিলস ট্রান্সফার, আচ্ছা দেখা আমি বলে দিই যে পুরুষ শাসিত ব্যবস্থায় পুরুষরা তো মহিলাদেরকে দেখতে চায়, পুরুষদের তো ভালো লাগে মহিলাদের পাছা দেখতে, বুক দেখতে, সো তারাই কারণে হিলটা কেমন হয়। হ্যাঁ এটা তো সত্য কথা, সেটা আমরাই বলতেছি যে মিডিয়া থেকে শুরু করে সব কিছু পুরুষদের, পুরুষকে তো তাদের সোসাইটি এভাবে ড্রাইভ করতেছে, এইভাবে চালাইতেছে, নিতেছে। পুরুষরা চায় এভাবে মহিলাদেরকে দেখতে, পুরুষরা জানে এভাবে দেখলে এইরকম করে উপস্থাপন করলে আরেকটা পুরুষ দেখবে, তাদের ব্যবসা এভাবে চলবে। সো এই যে প্যাট্রিয়ার্কির কথা যে বললো ডক্টর বায়োলজিস্ট যিনি, উনি যেটা বললেন যে হ্যাঁ প্যাট্রিয়ার্কির কারণে এই সব কিছু এইভাবে আসে না, এই যে এইভাবে যে সব কিছু ডিজাইনড করা, ডিজাইন করা এইভাবে যে আসে, যেটা আমরা অস্বীকার করার চেষ্টা করতেছি না 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 কেন এরকম হবে, একটা মহিলাকে দেখলে এরকম পুরুষের ফিলিং আসবে, মহিলা এরকম পড়বে, এটা তাদের স্বাধীনতা, এটা যে তাদের স্বাধীনতা না, একটু আগে যে দেখাইলাম যে ফক্স নিউজের পলিসি মহিলার এভাবে পড়তে হবে পোশাক, ল্যাংটা হয়ে চলতে হবে, বোরকাটা বাই চয়েস হতে পারবে না, কিন্তু ল্যাংটা হওয়াটা কিন্তু বাই কি জানি বলে ওটার ক্ষেত্রে জোর করা যাবে। হ্যাঁ ওটার ক্ষেত্রে জোর করা যাবে। ওকে তো এই যে এখানে, তো এখানে আমি এটা নিয়েও কয়েকদিন আগে লিখছি যে হাউ অফেন ম্যান থিঙ্ক অ্যাবাউট সেক্স, হাউ অফেন উইমেন থিঙ্ক অ্যাবাউট সেক্স, এখানে এগুলো নিয়ে রিসার্চ হয়েছে, যে এখানে দেখা যাচ্ছে যে ম্যান থিঙ্ক মোর অ্যাবাউট সেক্স মহিলার চেয়ে, এগুলো তো বলার অপেক্ষা রাখে না, এখন এগুলো কেন বলে সাইন্টিফিক আমাকে পেপার বের করে দেখাইতে, কারণ আমরা সব অস্বীকার করতেছি, আমরা সব কিছু অস্বীকার করতেছি, আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে ম্যান সিক সেক্স মোর অ্যাভিডলি, পুরুষরা অনেক বেশি পরিমাণে সেক্স চায়, এই সব কিছু খুব খারাপ, এমনভাবে আমরা এখন উপস্থাপন করতেছি মিথ্যাবাদীরা বা মূর্খরা বা অসৎ অ্যাক্টররা বা মিডিয়ার কল্যাণে অসৎ অ্যাক্টররা বা মিডিয়া বাজরা, যেগুলো খুব খারাপ কাজ, কেন পুরুষের এরকম হবে, এরকম হওয়াটা অস্বাভাবিক, এরকম পুরুষের সেক্স টাইপ সবসময় দেখলেই সেক্স চলে আসা বা চাওয়া, এগুলো অস্বাভাবিক, এরকম আমরা বানাই ফেলছি কনভার্সেশন, অথচ বাস্তবতা হইতেছে এই কারণে এখন আমার এগুলো দেখানো লাগছে, দেখানোর তো দরকার ছিল, এগুলো আমরা সবাই জানি, যে ফ্যাক্ট সকল পুরুষ জানে, মহিলারা নাও জানতে পারে, যেটা বললাম তাদের পক্ষেটা জানা সম্ভব না, কারণ তারা পুরুষ না, তাদের উচিত পড়াশোনা করে জানা, তারা পড়াশোনাও করবে না, তারা জানবে না, পড়াশোনাও করবে না, ফেসবুকে এসে স্ট্যাটাস দিবে পণ্ডিত। তো এই যে বাস্তবতাগুলো, যে একটা পুরুষ দিনে 20 বার অন অ্যান অ্যাভারেজ সেক্সের কথা চিন্তা করে, অ্যাটলিস্ট একবার করে, অথবা অ্যাটলিস্ট একবার করে এবং অন অ্যান অ্যাভারেজ 20 বার চিন্তা করে, কোনো কোনো ক্ষেত্রে ডাবল মহিলাদের চেয়ে, কোনো কোনো ক্ষেত্রে 4 গুণ বেশি পরিমাণ, এই যে বাস্তবতাগুলো, এই সবগুলো বাস্তবতা একদিকে ইন্ডিকেট করে। এবং যেটা শুরুতে বললাম যে এই সব কিছু মিলায় পুরুষ ফোর্সফুল, তারা এমনভাবে প্রাকৃতিকভাবে তৈরি ডিজাইন যে তারা প্রচুর পরিমাণে, যেটা ওই যে ইভোলিউশন থিওরির ব্যাখ্যাটা বললাম, সায়েন্টিস্ট এভাবে ব্যাখ্যা দিছে যে তারা এইভাবেই এই কারণে এইসব কাজকর্ম করে বেড়ায়। নাও এই পেপারটা আমি অনেকবার রেফার করছি, আজকে দেখাই যে ইউনিভার্সিটিও খুব সম্ভবত সাউথ ডেকোটাতে এটা নিয়ে রিসার্চ হয়েছে, যে এগুলো আপনাদের বোঝার জন্যে যে কীভাবে পুরুষের চিন্তাভাবনা জগৎ কাজ করে, তাদের চিন্তাভাবনা জগৎ এভাবেই কাজ করে, কিন্তু এভাবে যে কাজ করে সেটার পর তারা যে অ্যাকশানে যায়, সেই অ্যাকশানে যাওয়াটা উচিত না, সেটা ব্যাপারে কোনো বিতর্ক নাই, কিন্তু আমরা এমন একটা পরিস্থিতি, একটা কজেন ইফেক্ট তো আছে, একটা তো কজেন ইফেক্ট আছে, আপনি প্রিভেনশান অ্যান্ড কিউর দুইটা, আপনি প্রিএমটি অ্যাকশান নেওয়া, এখানে তো সব কিছু টেবিলে রেখে আলোচনা করতে হবে, যে আচ্ছা এই হইতেছে বাস্তবতা, এই হইতেছে পৃথিবী, এই হইছে হার্ড ডেটা, এই হইছে ফ্যাক্ট, পুরুষ এইরকম, তাদের একটু দেখলেই দাঁড়ায় যায়, তারা সবসময় মোর পরিমাণে সেক্স করতে চায়, তারা মহিলাদের উপর জোর করে, তাদের এটা তাদের মানসিকতা এরকম, তারা এইভাবে ডিজাইন, কিন্তু তাদেরকে আমরা নানানভাবে কন্ট্রোল করার চেষ্টা করি আইন দ্বারা, পলিসি দ্বারা, এবং এবং এই সমাজে এই হাইপার সেক্সুয়ালিটি না রাখার মাধ্যমে, সেটাও ওয়ান অফ দ্য কম্পোনেন্টস হওয়ার কথা ছিল, তো এদিকে যাইতে দেয় না মিডিয়াবাজরা,
এটা তাদের ব্যবসা, ওদিকে যেতে দিবে না মহিলা যারা হইতেছে এরকম ল্যাংটা হয়ে চলাফেরা করা, যাদের একটা ড্রিম যাদের ভালো লাগে তারা উড়িয়ে নিয়ে যেতে দিবে না। এই অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে এটাও একটা কম্পোনেন্ট। এটা ইন মেনি ওয়েজ কজ, একমাত্র কারণ না, অন্যতম কারণ না, ওয়ান অফ দ্য রিজনস, কিন্তু ওদিকে যেতে দিবে না, কখনো যেতে দিবে না। যখন ধর্ষণ নিয়ে আলোচনা হয় তখনও যেতে দিবে না, যখন ধর্ষণ সংক্রান্ত আলোচনা নেই তখনও যেতে দিবে না, মানে ওই এলাকায় যাওয়াই যাবে না, ওই এলাকায় যাওয়াই যাবে না। ওকে, তো ইউনিভার্সিটি সাউথ ডেকোটাতে যে এখানে ডিনাইং রেপ বাট টাইটেলটা রিসার্চ পেপারে ডিনাইং রেপ বাট এন্ডোর্সিং ফোর্সফুল ইন্টারকোর্স এক্সপ্লোরিং ডিফারেন্স। ওকে, সো পুরুষদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা রেপ করবা মহিলাদেরকে, তারা অস্বীকার করছে যে না রেপ করবো না, কিন্তু যখন বলছে যে তোমরা ফোর্সফুলি ইন্টারকোর্স করবা কিনা তখন তারা স্বীকার করছে যে হ্যাঁ আমরা ফোর্সফুলি ইন্টারকোর্স করবো। সো ওই যে সুশীল, ফেসবুক সুশীল আর কি, ভালো মানুষ, না 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 রেপ টেপ আমরা করি না, কিন্তু ওই যে আমি এটা নিয়ে লিখছি যে সাইন্টিস্টরা বা সাইকোলজিস্টরা যখন কাজ করে তারা কিন্তু সরাসরি প্রশ্ন করবে না যে তুমি রেপ করবা, একথা করলে সব পুরুষ ভালো লোক ভালো মানুষ ফেসবুকে সুশীলদের মতো উত্তর দেবে না, আমি ভালো মানুষ, আমি একে আমার কি দাঁড়ায় নাকি মেয়েদেরকে দেখলে, আমি তো ভদ্রলোক, আমি মাংস পিণ্ড দেখলে আমার দাঁড়ায় না, ঠিক আছে, এরকম অ্যান্সার দিবে। তো এগুলো যে মিথ্যা কথা বলে সেটার জন্য সাইন্টিস্টরা সরাসরি প্রশ্ন করে না, নানানভাবে ঘুরে পেঁচায় অ্যান্সার বের করার চেষ্টা করে। প্রতি পাঁচটা পুরুষের মধ্যে প্রতি তিনটা, হ্যাঁ প্রতি পাঁচ, প্রতি হ্যাঁ পাঁচটা পুরুষের মধ্যে একটা পুরুষ হইতেছে জোর করে হইতেছে সেক্স করার ব্যাপারে স্বীকার করছে যে হ্যাঁ সে জোর করে মেয়েদের সাথে সেক্স করবে সে যদি সুযোগ পায়, যদি কনসিকোয়েন্সে ভয় না থাকে। আমি দেখাই যে এখানে কথাটা কি আছে, লাইকলিহুড টু এঙ্গেজ ইন এ ভ্যারাইটি অফ সেক্সুয়াল বিহেভিয়ার্স ইফ নোবডি উড নেভার নো অর দেয়ার উড নট বি এনি কনসিকোয়েন্স, এটা কিন্তু রিসার্চ পেপার থেকে আমি দেখাচ্ছি। যদি মাত্র কোনো ধরনের কনসিকোয়েন্সে ভয় না থাকতো, আইন সমাজ এগুলো না থাকতো, এবং যদি কেউ কখনো না জানতো, যেমন একটা দ্বীপের মধ্যে মনে করেন একটা পুরুষ এবং একটা নারী আছে, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের বেসিক ইনস্টিংগুলো, একটা দ্বীপে একটা ছেলে একটা মেয়ে আছে, সেখানে কোনো সোশ্যাল কনসিকোয়েন্সেরও ভয় নেই, কোনো আইন নাই এবং কেউ জানারও ভয় নেই, তখন একটা ছেলে একটা মেয়েরকে জোর করে রেপ করবে কিনা, ইয়েস এরকম পরিস্থিতি থাকলে স্বীকার করছে, স্বীকার করছে তিনটা ছেলে যে আমি রেপ করবো, পাঁচটা ছেলে রেপ ওয়ার্ডটা ইউজ করা তারা স্বীকার করে, তারা বলছে যে জোর করে যৌন মিলন করবা, তখন বলছে হ্যাঁ, তার মানে এরা স্বীকার করে নিছে। আর বাকি যারা স্বীকার করে না তার নেসারি মিন করে না যে তারা ওইটা কাজটা করতো না, হয়তো তারাও করতো, এবং এগুলা শুধুমাত্র এই যে এই আমি ভুলে গেছি এই জায়গাটা কোথায় গেল, এটা দেখাইনি আমি, যে এই পুরুষের ইনস্টিংক্টগুলা প্রাণীদের ইনস্টিংক্টের সাথে সিমিলার, কই গেল এই পেপারটা আমি দেখালাম না কেন, আমি পড়ছিলাম জায়গা, এই যে পুরুষের যে ইনস্টিংক্টগুলা এগুলো প্রাণী জগতে অন্যান্য প্রাণীরা পশুরা যে ধরনের ইনস্টিংক্ট, পুরুষের যে ইনস্টিংক্ট পুরোপুরি একই রকম ইনস্টিংক্ট। পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে আমরা মানুষ, আমরা সরল মাকড়, আমরা সুপিরিয়র, আমরা এগুলোকে রিস্ট্রেইন করার চেষ্টা করি, কন্ট্রোল করার চেষ্টা করি। সেটা করার কী কী পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে, মোরাল ভ্যালিউস, পারিবারিক শিক্ষা, আইন, সমাজ ব্যবস্থা, সভ্যতা, এগুলো সব কিছু দিয়ে আমরা রেস্ট্রেইন করার চেষ্টা করি। কী আমরা কী শিখে রেস্ট্রেইন করার চেষ্টা করতেছি, যে একটা 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 বন্য একটা কী বলবো একটা ইনক্লিনেশন, একটা বন্য ড্রাইভ, ইম্পালসকে আমরা সব কিছু দ্বারা রেস্ট্রেইন করার চেষ্টা করতেছি। নাও দ্য থিং ইজ, এত কিছু করার পরও কি আমরা পারতেছি, না পারতেছি না। এমআইটিতে প্রতি ছয়টা মেয়ের মধ্যে একটা মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করছে, প্রতি ছয়টা মেয়ের মধ্যে একটা মেয়ে, সভ্য দেশে, যেই দেশে কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের কনসিকোয়েন্স ইজ লাইক অবিশ্বাস্য। আপনি সেই দেশে যদি আপনার একবার যদি সেক্স, আপনার একটা সেক্স ক্রাইম, সেক্স ক্রাইম তো বলবো ওয়ার্ডটা বোধ হয়, সেক্স ক্রাইম, সেক্স অফেন্ডার, আপনি যদি একবার সেক্স অফেন্ডার হিসেবে আপনার লিস্টে নাম ওঠে, আপনি আর চাকরি পাবেন না, বাকরি পাবেন না, আপনার জীবন শেষ। একবার কেউ যদি সেক্স অফেন্ডার লিস্টে নাম ওঠে, তার জীবনের তলে সে এখন হইতেছে হোমলেস বলতে গেলে, সে জীবনটা শেষ তার। এবং এগুলো লিস্ট করা থাকে, আপনি বাসা ভাড়া করতে গেলেও আপনার কোথায় কোথায় সেক্স অফেন্ডার আছে এগুলো কিন্তু আপনি অনেক অনেক ক্ষেত্রে যদি অ্যাভেলেবল হয়, পাবলিকলি অ্যাভেলেবল ডেটা হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, আপনি গুগল করে জানতে পারবেন কে কোথায় সেক্স অফেন্ডার আছে কোথায় নাকি। সো কে যদি একবার সেক্স অফেন্স করে এইসব দেশে তার জীবন শেষ, শাস্তি তো আসেই, শাস্তি তো আসেই পাশাপাশি। তো এইসব কারণে এইসব দেশে যেখানে আইন এত করা, আইনের প্রয়োগ 100% নিশ্চিত, তারপরও মানুষকে রেস্ট্রেইন করা যাচ্ছে না, তারপর এই পরিমাণে সেক্স ক্রাইম চলতেছে এমআরজিতে প্রতি ছটা মেয়ের মধ্যে। একটা ছেলে কিন্তু এখানে একটা কাজ করার আগে একশোবার চিন্তা করা লাগে যে আমি যদি এখন একটা ভুল করি আমার জীবনের এই এক সেকেন্ডের ভুলের জন্য, যে আমাদের বাসে লেখা থাকে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এইসব দেশে কিন্তু তাই, একটা মোমেন্টের হিট অফ দ্য মোমেন্ট একটা কাজ করে বসবেন সারা জীবন একটা ঘাড়ি টানা লাগবে। সো হিট অফ দ্য মোমেন্টও মাথায় চিন্তা ঘোরে যে এখন যদি একটা পাগলামি ছাগলামি করে বসে আমার কিন্তু জীবন বরবাদ, ইহকাল শেষ আমার জন্যে, তারপরও তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, ড্রাইভ ধরে ইয়ে করতে পারে না। তারপর এইসব ইউনিভার্সিটিগুলোতে সার্ভে করছে, সেখানে মেয়েরা স্বীকার করছে যে মাত্র 5% মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপার স্বীকার করছে, 95% কখনো অভিযোগ করছে, 95% কখনো অভিযোগই করে নাই। তাহলে কি পরিমাণ র‍্যাম্পেন্ট, এখন হুজুররা যারা আমাদের বাংলাদেশের হুজুররা বলবেন আবার ও আছে এগুলো সব দেশে হয়, সৌদি আরবে হয় না, সৌদি না না সৌদি আরবে তো এখানে তুমি অভিযোগ করো, সৌদি আরবে তো অভিযোগ করলেই কোনো মেয়ে অভিযোগ করতেই পারবে না, করলেই উল্টে মেরে মেরে ফেলবে। সো ওইটার সাথে এটা তুলনা করে আমাদের বাংলাদেশের হুজুররা যে ন্যারেটিভ যেটা বলার চেষ্টা করেন, ওই আবার আরেক ভণ্ডামি।
এত কিছু করপরও কিন্তু পারতেছে না সমাজকে, সমাজে পুরুষের রেপ করা ইয়ে করে, যেটা দেখালাম যে এখনো পুরুষ একটা ইউনিভার্সিটি MIT প্রতি 6টা মেয়ের মধ্যে একটা মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ডাকোটা না কোন ইউনিভার্সিটিতে রিসার্চ করছে সায়েন্টিস্টরা, সেইখানে আমেরিকার মতো দেশের একটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতেছে কোনো কনসিকোয়েন্সের ভয় না থাকলে তারা রেপ করতো মেয়েদেরকে, এবং কেউ যদি না জানতো এবং কনসিকোয়েন্সের ভয় না থাকতো তারা জোর করে মেয়েদেরকে সেক্স করতো অথবা রেপ করতো, খুললাম খুল্লা করতো। এই হচ্ছে বাস্তবতা। তার মানে এই যে পুরুষের যে এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি ইজ দেয়ার, এটাকে নানানভাবে কার্ভ করার লিমিট করার চেষ্টা করে সফল হচ্ছে না, বিকজ ইটস ডিফিকাল্ট, বিকজ এটা একটা খুবই সিরিয়াস জায়গা যে একটা সেক্স আর যখন একটা মানুষ ওই পরিস্থিতিতে যায় হিতাহিত জ্ঞান কাজ করে না, হিতাহিত জ্ঞান জানি কাজ করে সেই জন্য তত আইন টাইম, তারপরও কাজ করে না, তার মানে জিনিসটা কত একটা পাওয়ারফুল এবং কত একটা সিরিয়াস ব্যাপার। তাহলে আমাদের উচিত ছিল কি একটা কালেকটিভ সমাধানের দিকে যাওয়া, যে আচ্ছা পুরুষরা এরকম, সায়েন্স বলতেছে, গবেষণা বলতেছে, পুরুষরা বলতেছে আমরা এরকম, আমরা এইভাবে কাজ করে আমাদের চিন্তা ভাবনা, তাহলে আমাদের একটা কালেকটিভ সমাধানের দিকে যাওয়া উচিত ছিল, প্রিভেনশন অ্যান্ড কিওর, বোথ প্রিভেনশন, প্রিভেন্ট করা যেন এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়। সেই প্রিভেনশনটা কী কী হওয়া উচিত, যে ওই যে আইন আদালত তো আছে, আইন থাকবে, আদালত থাকবে, নিয়ম থাকবে, শাস্তির বিধান থাকবে, পারিবারিক মূল্যবোধ শিক্ষা দেওয়া, এগুলো থাকবে। পাশাপাশি পাশাপাশি এই যে অবজেক্টিফিকেশন, এই যে মহিলাদেরকে যে পুরুষের সামনে এভাবে করে উপস্থাপন করা, এবং এগুলো দ্বারা যে পুরুষরা ইনফ্লুয়েসড হয়, এগুলো যে পুরুষদের জন্য স্ট্রং সেক্স স্টিমুলাই, এগুলো যে পুরুষদের জন্য স্ট্রং স্টিমুলাই, এটা যে সাইন্টিফিক ফ্যাক্ট, এটাকে যে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা অস্বীকার করতেছে না মিথ্যাবাদী, যারা এগুলো বলতেছে সে বলে বেড়ায় যে দেখলেই কেন দাঁড়ায় যাবে, মাংসবিন্দু দেখলেই কেন দাঁড়ায় যাবে, যার হয় তা সে খারাপ মানুষ, যার হয় সে যে খারাপ মানুষ নয়, পুরুষরা এরকম, এই বাস্তবতাটাকে অ্যাকনোলেজ করে তখন প্রিভেনশনের স্টেপ হিসেবে আইন আদালতে সব কিছুর পাশাপাশি এটাও হওয়া উচিত ছিল যে সব সমাজের মধ্যে জানি হাইপার সেক্সুয়াল অপ্রয়োজনীয় এই সেক্সুয়াল এই ব্যাপার স্যাপারগুলো, এগুলো জানি সমাজে যতটা মিনিমাম রাখা যায়। কিন্তু সেই আপনি সব আলোচনা যেতে পারবেন, এই আলোচনা যেতে পারবেন না, কেন ওই যে বললাম মিডিয়া বাচ্চারা এই আলোচনা, কারণ এই মিডিয়া মানে নাটক, সিনেমা, কি মিউজিক ভিডিও থেকে শুরু করে তারপর আপনার এই যে পর্ন হাব, এরা পর্ন ওয়েবসাইট, এরা ব্যবসা, মানে পুরাটা ব্যবসা প্রতিষ্ঠান, পুরা কর্পোরেশন, পুরা কর্পোরেট ওয়ার্ল্ড, পুরা মিডিয়া সব কিছু দাঁড়ায় আছে উইমেন অবজেক্টিফিকেশনের উপরে। তারা তো এটা স্বীকার করবে না জীবনে, তাদের পক্ষে তো স্বীকার করা সম্ভব না, এটা তাদের রুটিন রুজির প্রশ্ন। সো তারা এটা জিনিস ওই যে বলে না একটা মিথ্যা 100 বার বললে, এটা ওই যে ওয়েবলস, হিটলারের যে প্রোপাগান্ডিস্ট ছিল ওয়েবলস, সে বলছে তুমি যদি একটা মিথ্যাকে এস্টাবলিশ করতে চাও সেটাকে বারবার বারবার বলতে থাকো, তারপর এটা সত্য হয়ে যাবে। যে স্ট্র্যাটেজি পলিটিশিয়ানরা ইয়ে করে, অ্যাডপ্ট করে, সারাদিন একই কথা বলতে 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 তারপর একসময় আমরা ভুলেও যাই একসময় যে কবে কথাটা শুরু হয়েছিল, এখন আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি এটার মধ্যে এবং এটা বিশ্বাস করে বসে আছি। সো এরকম মিডিয়া মিলে, এই কর্পোরেশনগুলো, এরা সবাই মিলে যে চয়েস, মেয়েরা যা ইচ্ছে তাই পড়বে, পুরুষ তাকাইতে পারবে না, পুরুষ এই করতে পারবে না, পুরুষের যদি মেয়েদের ওই যে সায়েন্টিস্টরা বলতেছে হ্যাঁ পুরুষ ভিজুয়াল স্টিমুলেশন অ্যালোন পুরুষের সেক্স ইয়ে করার জন্য যথেষ্ট, অন্য কোনো কিছু লাগে না, না সেটা হওয়া যাবে না, খারাপ, এরকম হওয়া যাবে না, বা সেখানে যে যা হবে সে খারাপ পুরুষ, মিডিয়া কর্পোরেশন এরা সবগুলো মিলে এগুলো বলতেছে তাদের ব্যবসার জন্য। আর আমাদের কিছু মূর্খই বলবো, কারণ এগুলো যদি আপনি পড়াশোনা করতেন জানতেন তাহলে তো আপনি জীবনে আপনি এগুলো ইউ উড নেভার বাই দিস গার্বেজ বুলশিট, কিন্তু আমরা এগুলো বিশ্বাস করতেছি কেন, যে আমাদের জ্ঞানের স্বল্পতা, অজ্ঞানতা, মূর্খতা। সো আমাদের এখন যেটা করণীয়, আমাদের এই জন্য পড়াশোনা করা উচিত, জানা উচিত, চোখ কান খোলা রাখা উচিত, ফেসবুকের মধ্যে আইসা খালি ওই যে ভাবির সাথে কী করলেন এগুলোতে ক্লিক না করে, পুরুষরা করে, মহিলারা তো করে না সাধারণত, পুরুষরা করে, রাইট, কেন করে এগুলোতে এতক্ষণ ধরে দেখাইলাম। সো এগুলোতে ক্লিক না করে পুরুষ যারা, তাদের উচিত এগুলো পড়ে পড়ে জানা বোঝার চেষ্টা করা, কারণ পুরুষরাই কিন্তু এখন পর্যন্ত সমাজ সভ্যতা সব কিছু চালাইতেছে, যত জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ, তারাই ডিসিশন নেয় পলিসি মেকিং থেকে শুরু করে সব কিছু। সো আপনাদের উচিত এগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করা, আপনারা তো জানেন নিজেরা নিজের সম্পর্ক, তার নিজেকে কী জানেন, আপনি ভালো করে জানেন যে একটা মহিলা দেখলে আপনি তাকায় থাকেন কীভাবে করে, রাস্তাঘাটে বহু দুর্ঘটনা ঘটনা ঘটে শুধুমাত্র এই কারণে পুরুষ এমন হা করে তাকায় আছে, এখন একটা মহিলা বলতে পারবেন হা করে তাকায় থাকার কী আছে, হ্যাঁ এটাই পুরুষ, কিছু করার তো নাই, এটাই পুরুষ, রাইট, এটাই হচ্ছে আমার গিভেন রিয়ালিটি, এই গিভেন রিয়ালিটি নিয়ে তো আমাকে কাজ করতে হবে, রিয়ালিটি কে শেয়ার করে তো লাভ নাই। সো এই যখন রিয়ালিটি, তখন আমাদেরকে একটা কালেকটিভ কম্প্রিহেন্সিভ একটা ওয়ার্ল্ড তৈরি করার দরকার ছিল, পলিসি নেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা সেটা করতে পারবো না। এবং সবচাইতে বড় সমস্যা বাধা হয়ে আসে এই কর্পোরেশন, এই মিডিয়া, এরা এরা এই জিনিসগুলোকে এমনভাবে বলতে 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 মানুষের মাথায় ঢুকাইছে, এখন সায়েন্স ফ্যাক্ট আমাদের এক্সপিরিয়েন্স অবজারভেশন সব কিছু একদিকে ডিরেক্ট করতেছে, আমাদেরকে লিড করতেছে, পয়েন্ট করতেছে, আর এই মিডিয়া বাজারে সব কিছুকে অস্বীকার করে, সব কিছুকে মিথ্যা হিসেবে পরিগণিত করে করে
তার এখন তার আরেকটা জগৎ তৈরি করে রাখছে, সেই জগতের মধ্যে হাত দেওয়া যাবে না, দিলে তাদের রুটি রুজির মধ্যে মাইর খেয়ে যাবে এই জন্য। সো এই হইছে বাস্তবতা, দিস ইজ দ্য রিয়ালিটি। সো না, অনন্তজলিল মিথ্যা কিছু বলে নাই, অনন্তজলিল খারাপ কিছু বলে নাই। সে যদি এই কথাটার মাধ্যমে রেপিস্টকে ডিসমিস করার চেষ্টা করতো বা ভিকটিম ব্লেমিং করার চেষ্টা করতো, যদি বা যদি কেউ করে, যেটা অনেকে গ্রামে গঞ্জে করে, মানুষজন না বুঝে মূর্খ মানুষজন এই ভাষায় কথা বলে, সেইটা নিয়ে কথা হইতে পারে যে হ্যাঁ এটা এটা সমর্থনযোগ্য না। কিন্তু যার যে কথাটা সে যে স্টেটমেন্টটা সে দিছে, এটা এটা সাইন্টিফিক ফ্যাক্ট, ঠিক আছে। সো না, বাংলাদেশে এখন আরেকটা সমস্যা যে জায়গাতে, যে বাংলাদেশের মতো দেশে আমরা যখন কপি পেস্ট করি ওয়েস্টকে দেখে, যেটা বললাম যে ওয়েস্ট আইন কানুন এত কড়া, আইনের প্রয়োগ সব কিছু ইনপ্লেসে থাকার পরও পারা যাচ্ছে না কন্ট্রোল করা। এমআইটিতে ছয়টা মেয়ের মধ্যে একটা মেয়ের ইয়ে শিকার হয়, এগুলো যারা শিকার করছে, রিয়েল নাম্বার অবশ্যই হচ্ছে অনেক বেশি, এত কিছুর পরও পারতেছে না। তো বাংলাদেশের মতো দেশে যেসব দেশে আইনেরও প্রয়োগ নাই, যেসব দেশে সুশিক্ষা নাই, যেসব দেশে মানুষ স্ট্রাগল করতেছে, যেসব দেশে মানুষের একটা 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 সাউন্ড হেলদি সেক্স লাইফ নাই, এসব দেশে 13-14 বছর বয়স থেকে পোলাপান লিফটিং করা শুরু করে, 15-16-17 বছর বয়স থেকে। বাংলাদেশের একটা ছেলে 30-35 বছর হয়ে যায় বিয়ে করতে পারে না, বাংলাদেশের গরিব মানুষ খাইতেই পায় না, বিয়ে করবে কি? এবং আমি বিভিন্ন এপিসোডে আলোচনা করে দেখাইছি প্রমাণ সহ বাংলাদেশে কারা এই রেপগুলো যে করে, বেশিরভাগ ঘটনা ঘটাই হইতেছে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, গরিব মানুষ এরা, এরা হইতেছে এদের এদের সঠিক সময় বিয়ে করতে পারে না, এদের ভরণ পোষণ পরিবারকে চালানোর মতো সামর্থ্য এদের নাই, এরা বিয়ে করে বউ ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে এদের লাইফটাই এরকম একটা। তার মধ্যে এরা সারাদিন চোখের সামনে এগুলো দেখে, এগুলো দেখতেছে কিন্তু তারা সেক্স করতে পারতেছে না। সো হ্যাঁ, এগুলো তাদের ধর্ষণের পিছনে একটা কারণ, একটা স্ট্রং কম্পোনেন্ট তাদের। সো হ্যাঁ, আপনি যখন এই যে ওয়েস্টকে দেখে যখন কপি পেস্ট করেন বাংলাদেশে, আমি এটা একটা বই লিখবো, বই লেখা শুরুও করছি, যে ওয়েস্টকে দেখে কপি পেস্ট যে আমরা করি মুখস্থ না বুঝা কী একটা অবস্থা তৈরি করি, ওয়েস্ট মেয়েরা ল্যাংটা হয়ে চলে, পাশাপাশি খুব স্ট্রং আইন আছে, বাংলাদেশে মেয়েরা ওয়েস্টে দেখা দেখি ল্যাংটা হয়ে চলে, কিন্তু এদেশে কোনো আইন নাই, ফলাফল কী? রাস্তায় নামলেই রেপ। ওয়েস্টে তো রাস্তায় নামলেই রেপ না, তাই না? গোপনে হয় অনেক হিসাব কিতাব করা হয়, মানুষ তো রাস্তায় নামলে কোনো শিক্ষিত ঘরের মেয়ে যে বলে যে ও বোরখা পরে রাখতে আসছে, এই মেয়ের পোশাকের কি দোষ হলো যে এই মেয়ে রেপের শিকার হলো? হ্যাঁ, এই মেয়ের তো দোষ না, দোষ তো কালচারের, যে সোসাইটি, এই যে আমরা না হয় শিক্ষিত মানুষ, আমরা আমাদেরকে রেস্ট্রেইন করার চেষ্টা করি, মানুষ তো আইন নাই, আইনের আইনের ভয় নাই, যারা মানুষকে করে কারা, যারা দুইটা শ্রেণী করে, পাওয়ারফুল এবং গরিব। এইগুলো প্যাটার্ন আমি অনেক আগে দেখে আলোচনা করে শেষ করে ফেলছি, মানুষ এই কাজগুলো করে দুইটা শ্রেণী, যারা পাওয়ারফুল, পলিটিক্যাল পাওয়ার আছে, বিভিন্ন রকম ব্যাকআপ আছে, তারা পারপারে এই সব ভরসায় করে, আর গরিব মানুষজন যারা যারা জানে যে তাদের কোনো ব্যাকআপ নেই বা কিছু না, কিন্তু তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। কেন পারে না? বিভিন্ন কারণ আছে, সুশিক্ষার অভাব থেকে শুরু করে তাদের অপরচুনিটির অভাব, তাদের একটা সেক্স লাইফও নাই, সব কিছু মিলায় এই সব কিছুকে তো অ্যাকনোলেজ করতে হবে। আপনি যদি সমস্যা সমাধান করতে চান সত্যিকার অর্থে, একটা সাইন্টিফিক রিসার্চ যখন হয়, যত সম্ভাব্য কারণ আছে প্রত্যেকটা কারণকে উল্লেখ করতে হয়, প্রত্যেকটা যত ছোটো কারণই হোক উল্লেখ করতে হয়, করে এটাকে অ্যাড্রেস করতে হয়, এটাকে আলোচনায় আনতে হয়। যারা সাইন্টিফিক ম্যাথোলজি জানেন তারা এটা জানেন যে এই সমাজের এইটা হচ্ছে একটা বড় স্ট্রং কম্পোনেন্ট, যে সমাজ আমরা এখন তৈরি করে রাখছি, যে হাইপার সেক্সুয়ালাইজ সমাজ তৈরি করে রাখছি, এই সমাজে নারী নিগ্রহের পেছনে একটা অন্যতম বড় কারণ দ্য ওয়ে ম্যান আর কনসিডারিং এভরিথিং। আপনি সব কিছু কনসিডার করলে এই বিগার পিকচারে আপনি খুব ক্লিয়ারলি সব কিছু সেন্স মেক করে, যে আচ্ছা আমরা ওয়েস্ট থেকে এগুলো ইম্পোর্ট করতেছি কিন্তু ওদের আইন কানুন মূল্যবোধ ইম্পোর্ট করি না, খালি ল্যাংটা হট ইম্পোর্ট করছি, বাংলাদেশে আইন কানুন কোনো কিছুর কোনো বালাই নেই, সুতরাং ওয়েস্টে এত কিছুর পরও যেই অবস্থা নারী নিগ্রহের, তার চেয়ে এখানে আরও 30 গুণ খারাপ অবস্থা হবে, এটা খুবই স্বাভাবিক। সো দেখ, আমি কথা বাড়ায় লাভ নেই, আমি জাস্ট যা ডেটা ফ্যাক্ট, সাইন্টিফিক ফ্যাক্ট, সাইন্টিফিক হার্ড ডেটা উপস্থাপন করার করলাম, আপনাদের যদি জানা বোঝা সত্যিকার আগ্রহ থাকে, জান এগুলো প্রত্যেকটা জিনিস আমি জাস্ট ধরাই দিয়েছি, লিড করে দিয়েছি, এগুলো ধরে ধরে পড়াশোনা করেন, করে জানা বোঝার কম্প্রিহেনসিভ একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করেন, ওয়াই থিংস আর দ্য ওয়ে দে আর। পৃথিবীতে ইনএক্সপ্লিকেবল কিছু নাই, প্রত্যেকটা ঘটনার পেছনে একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা অনেস্টলি জানা বোঝার চেষ্টা করেন, যদি সত্যিকার অর্থে একটা সভ্য, যদি সত্যিকার অর্থে একটা সাস্টেনেবল, খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, চারপাশে অনেক শুনে নেই ওয়ার্ডটা এখন, রাইট, সাস্টেনেবিলিটি, যদি সাস্টেনেবল একটা সমাজ চান, একটা সুস্থ সমাজ চান, তাহলে কালেকটিভলি কাজ করতে হবে, এইসব গুন্ডামি পান্ডামি বদমাইশি অস্বীকার করা, শয়তানি করা, এগুলো করে সমস্যা সমাধান কখন হবে না। সত্যিকার অর্থে যদি সমস্যা সমাধান চান, সত্যিকার অর্থে যদি নারীদের জন্য সম্মান চান, সত্যিকার অর্থে যদি নারীদের সিকিউরিটি চান, সত্যিকার অর্থে যদি একটা সাস্টেনেবল একটা সমাজ চান, হারমোনিয়াস সমাজ চান, তাহলে সব কিছু সম্পর্কে জানতে বুঝতে হবে, সব কিছুকে অ্যাকনোলেজ করতে হবে, এবং একটা আলোচনায় প্রত্যেকটা বিষয়কে তুলে আনতে হবে, এনে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা, কালেকটিভ আলোচনার শেষে তারপর সমাধানের দিকে যাওয়া লাগবে। সেটা যতদিন পর্যন্ত করা হবে না, ততদিন পর্যন্ত সমাজে অস্থিরতাই থাকবে, সেটা যেই সমাজই হবে।